হ্যাঁ হচ্ছে, আজকে হচ্ছে আমরা যেহেতু নিউ কিছু শেখাতে বলে গেছে গত ক্লাসে, যে নিউ কিছু শিখাবেন স্টুডেন্টদেরকে, সেহেতু আমি আজকে হচ্ছে ফ্লায়ার ফ্লায়ার ডিজাইন দেখাবো। হ্যাঁ, তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, এখানে হিউজ পরিমাণে যে ডিজাইন লাগে বা ক্রিয়েটিভ আইডিয়া লাগে তা না, আপনাদের নিজেদের পছন্দ মতো আপনারা দিতে পারেন। তারপরে হচ্ছে যদি যদি কন্টেস্ট করেন তাহলে হচ্ছে বায়াররা কি লিখবেন না লিখবেন, কোন লোগো দিবেন না দিবেন, এগুলো সবকিছু আর কি ডিসক্রিপশনে বলে দেওয়া থাকে, সেহেতু প্রবলেম হয় না, ওখান থেকে কপি করে পেস্ট করলে হয়ে যায়, শুধুমাত্র ডিজাইনটুকু করতে হয়। আর এখানেও সেম ওয়েতে মোকাপ মোকাপ ইউজ করতে হয়, তো মোকাপ হচ্ছে ইউজ করতে পারেন, আমার কাছে ফ্রি মোকাপ আর কি নাই এখন আপাতত। তো এমনি আপনাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিবো যে আপনারা কিভাবে করবেন। সাধারণত হচ্ছে ফায়ারের সাইজ সাইজ হবে ইঞ্চিতে, হ্যাঁ, 8.5, আর হাইট হবে হচ্ছে 11, হ্যাঁ, তো 8.50 আর 11 ইঞ্চি। তো এটা আপনারা নেন, এখানে কোনো ব্লিড থাকবে না এটা, আর কালার মোড থাকবে CMYK। তো আমি একটা এভাবে পেজ নিয়ে নিয়েছি, মানে নিউ ডকুমেন্ট নিয়ে নিয়েছি, এবং এটা সাইজ থাকবে এটা ফ্লায়ার ডিজাইন। ওকে, আজকে আমাদের কাজ হচ্ছে ফ্লায়ার ডিজাইন, তো একদম সিম্পল সিম্পল কাজ করব। আপনারা হচ্ছে ইয়াতে সার্চ দিতে পারেন, সার্চ দিয়ে ডিজাইন করতে পারেন, কোনো প্রবলেম নাই। এখানে আরেকটা জিনিস হবে, এখানে হচ্ছে আর কি আমি ক্লিপিং মার্কস এর কাজটা দেখানো হবে, কারণ আমরা এখানে ইমেজ ইমেজ নিয়েও কাজ করব। হ্যাঁ, ইমেজ নিয়ে, রেক্টেঙ্গেল নিয়ে বা ইলিপস নিয়ে, এগুলো নিয়ে একটা ডিজাইন তৈরি করব। তো আমি হ্যালো, ফার্স্টে বলেন, নতুন কাজ তো ভালোই হলো, কিন্তু ওই গুলো চাপবো? বাংলা লিখতে গিয়ে যুক্ত ফন্ট গুলো ভেঙে যাচ্ছে, কিছু বুঝতে পারলাম না। নিকোশ বাংলা দিয়ে লিখলেও ভেঙে যাচ্ছে। অভ্রতে লিখেন, অভ্র দিয়ে লিখে আপু, মানে যুক্ত বর্ণটা থাকছে না, ভেঙে ইয়া হয়ে যাচ্ছে, আলাদা আলাদা হয়ে যাচ্ছে সব। বাংলা কি করবেন? এই স্থানীয় একজন একটা কাজ করে চাইছিল। তাহলে বিজয় বায়ান্নতে লিখেন, বিজয় বায়ান্ন, বিজন বিজয় বায়ান্নতে তো লেখা ভালো হয়, কোনো প্রবলেম হয় না। লিখে আপু দেখা গেল যে নিকোশ বাংলা করে নিলে তো মানে সব ঠিকঠাক হয়ে যায়, কিন্তু কি যে হচ্ছে, এখানে আসলে ভেঙে যাচ্ছে। না, যুক্ত বর্ণ আসলে কি কি লিখবেন সেটা বলেন, যুক্ত বর্ণ আসলে কি স্পেস টিসপেস অনেক কিছু দেওয়া লাগে, মানে স্থাপিত কথাটাই দন্ত্য স হস্যন্ত থয় আকার হয়ে যাচ্ছে। তো এটা আপনি হচ্ছে বাংলার একটা টিউটোরিয়াল হচ্ছে একটা গুগলে একটা টিউটোরিয়াল দেখে নিয়ে নিতে পারতেন, যে বাংলা পরে লেখা যুক্ত ফন্টের টিউটোরিয়াল একটা বের করে কিভাবে যুক্ত ফন্টটা লিখবেন। আমি লাস্টের রাতে বসে করছি কি, দন্ত্য সটা একটু সরু করে দিছি, হ আলাদা করে নিয়ে এসে অ্যাড করে দিয়ে ইউনাইট করে দিছি। এরকম হয় না রে ভাই, ওইরকম হয় না, কারণ হচ্ছে ওইরকম করতে গেলে দেখা যাচ্ছে পরবর্তীতে উনি যখন পেন্টেন্ট করবে বা যদি কাজটা নেয় তখন দেখা যাচ্ছে যে আর কি ওই জায়গাটা অন্যরকমই হয়ে যাবে। তো আপনি একটু সার্চ দিয়ে অন্তত এই জিনিসটা দেখে নেন, শুধু তো দন্তের স্বার্থ হয় ইয়া ইত্যাদি। কাজ করে নিয়েছি আপু 1000 টাকা। কি মানে এটার জন্য নাকি? একটা লোগো বানাই নিছে আর সমিতির জন্য। খুবই ভালো ও, কথা, আমাদের লিংক এবার চেঞ্জ হচ্ছে কেন? মানে ওই যে আপনি দিলেন না যে লিংকে ক্লাস হবে আগামীকাল থেকে, এটা আবার আমি কখন দিলাম? আড্ডা গ্রুপে এখন ওই লিঙ্কেই তো ক্লাস হচ্ছে এখন, তো আবার নতুন করে দিয়েছি লিঙ্ক দেয়নি, ওটা আগের লিঙ্কটাই, ওটা আগের লিঙ্কটাই, তানজুর আপু চাইলো যে আপু লিঙ্কটা দেন, তাই ওখানে লেখা ছিল ওটা আগের লিঙ্কটাই, লিঙ্ক চেঞ্জ হবে না, এই লিঙ্কে তো ক্লাস হবে। তানজুর আপুর কাছে মনে হয় হারাই টারে গেছিল নাকি, উনি চাইলো তাই দিয়েছি, এই তো আর কিছু না। যাই হোক, আমরা হচ্ছে নতুন কাজ করি, হ্যাঁ, ফ্লায়ার ডিজাইনটা দেখি, বেশি সময় লাগবে না, একদম কম সময়,
না তো ফার্স্ট একটা ডিজাইন করব তারপরে আরেকটা করব করে দেখাই দিব আপু বলেন আপু এই ফ্লায়ার ডিজাইনটা আসলে কোথায় ইউজ করে বা কি একটু বলেন কারণ কোনো আইডিয়া নাই ফ্লায়ার আপনার বিজনেস এর ক্ষেত্রে ইউজ করে বিজনেস এর যে আর কি ইয়াগুলা বিজ্ঞাপন গুলা বের হয় না নেম প্লেট যেগুলোকে বলা হয় যেমন ধরে কোন একটা কম্পিউটারের যখন দোকান দেয় বা কিছু একটা যখন দেয় তখন আর কি ওটার একটা মানে কি আপনাকে কি কি ওখানে সেবা পাবেন কি কি সুযোগ সুবিধা কি কি থাকবে না থাকবে এটার একটা ইয়া বের হয় বিজ্ঞাপন বের হয় না বাংলা ভাষায় আর কি যেটা বলে তো এই ফ্লায়ার হচ্ছে হসপিটালে যাবেন হসপিটালে একটা দুই পেজের একটা মোটা আর কি ইয়া দেয় ওগুলাকে ফ্লায়ার বলা হয় হ্যাঁ ওষুধ কোম্পানিতে সাধারণত সব জায়গাতে ব্যবহার হয় বিজ্ঞাপন তো বুঝেন নাকি যেটা আর কি ওই তো জি আপু বুঝতে পেরেছি ভোটের সময় যেটা বের হয় না ভোটের সময় যেটা ইয়া বের হয় আর কি হাতে হাতে দিয়ে ভোট চায় না বিজ্ঞাপন আর কি যে কি কি সুবিধা না সুবিধা কি না করে এগুলাই তো এটা হচ্ছে বিদেশিরা তো তো যে কোনো এর তার বাংলাদেশ না সেহেতু বিদেশিরা হচ্ছে ওটা বিজনেস এর ক্ষেত্রে ওখানে কি কি থাকবে কি কি প্রোডাক্ট বা কি কি সুবিধা অসুবিধা এগুলো সবকিছু লেখা থাকবে সেটা দুই পেজেরও হইতে পারে এক পেজেরও হইতে পারে হ্যাঁ তো এটা হলো বিষয় তো এখানে আমরা দেখবো সমস্যা নাই ফার্স্টে একটা পেজের পরে আগে আপনাদেরকে দেখাই ওখানে লেখাই থাকবে যে কি করবেন না করবেন আর সিম্পল চাইলে তো অবশ্যই সিম্পল দেবেন এখানে আমি বললাম যে রেকটেঙ্গেল এর কাজ করব সেহেতু আমি একটা রেকটেঙ্গেল নিয়ে পেন টুল দিয়ে আর কি একটা রেকটেঙ্গেল পেন টুল দিয়ে আর কি একটা হচ্ছে রেকটেঙ্গেল না একটা ত্রিভুজ এখে নিলাম এটা আপনারা ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন শুধু যে এটাই করতে হবে বা এমন করতে হবে এটার কোনো মানে নাই এখানে আমরা এই টাইপস এর কিছু ইমেজ নামিয়ে রেখেছি তো ইমেজ ইচ্ছে বললে আপনারা যে কোনো ইমেজ নামিয়ে করতে পারেন বিজনেস ইমেজ লিখে সার্চ দেবেন তাহলে চলে আসবে তো আমরা এখানে দেখবো যে কোন ইমেজটা আমাদের হচ্ছে যাই আমরা এটাকে ক্লিপিং মার্কস করবো যেহেতু একটু ছোট করে নিব তার কারণ হচ্ছে যে এটার সঙ্গে তখন এটা অ্যাডজাস্ট হচ্ছে না শিফট এবং অল চেপে ধরে আপনারা ছোট বড় করবেন এটা দেখেন ওখানে আমি অলরেডি একটা পেন টুল দিয়ে ইয়া টেনে নিয়েছি দিয়ে পুরোটা দেখেন সিলেক্ট করার পরে আমি পুরোটা সিলেক্ট করার পরে যে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্ক ওকে অ্যারেঞ্জে যে পিং টু ফন্ট মানে আমার যে নিচে ইয়াটা ছিল সেটা আর কি ওপরে নিয়ে আসতে হবে বলেন পুরোটা সিলেক্ট করে মেকে ক্লিপিং মাস ওকে ঠিক এইরকম ভাবে করবেন এখানে বললাম তো ইচ্ছে মতো আপনি হচ্ছে ডিজাইন করতে পারেন ওকে আমার এটা ক্লিপিং মার্কস হয়ে গেছে এখন আমি আবারও পেন টুল দিয়ে এটা ওই তো বললাম যে ইচ্ছা মতো আর কি আপনি ডিজাইন করতে পারেন সেহেতু আমি এখান থেকে আবারও একটা পেন টুল দিয়ে আর কি একটা ডিজাইন করে নেবো এটার কালারটা আমি হচ্ছে ব্ল্যাক দিব ওকে হচ্ছে ব্ল্যাক দিলাম তারপরে দেখেন আমি এখান থেকে একটা রেকট্যাঙ্গেল নিয়ে নিয়েছি এবং রেকট্যাঙ্গেলটা এইভাবে দিলাম আমি অল চেপে ধরে আরেকটা নিয়ে নেব এবং এটা একটু মিডিলে দেওয়ার চেষ্টা করব এবং এটা কালারটা চেঞ্জ করে দেবো সাপোজ আমি এই কালারটা দেবো আপনারা কালার ইচ্ছা মতো ইউজ করতে পারবেন বা ইচ্ছা মতো রেকট্যাঙ্গেলটা দিতে পারবেন তো এখানে আমি আর কি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে একটু শিফট চেপে ধরে একটু চেঞ্জ করলাম উপরেটাও একটু আমরা বাঁকা করে দিব একটু হালকা করে একটু বাঁকা করে দিব ওকে
সাপোজ এখানে 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 ইচ্ছে করলে যদি ওখানে লেখা থাকে যে কোনো ডিসকাউন্ট আছে বা কিছু একটা আছে তাহলে আর কি আপনি এইরকম ভাবে একটা ইলিপস নিতে পারেন। ইলিপস নিয়ে ওখানে আর কি যে কত পার্সেন্ট হচ্ছে ডিসকাউন্ট এটা আপনি লিখে দিতে পারেন। এটাও আমি হচ্ছে ব্ল্যাক কালার নিব। এটা ইচ্ছা মতো জায়গায় বসানো যায়, এটা মাঝখানেও আপনি ইচ্ছে করলে বসাতে পারবেন। আমি এটা হচ্ছে অ্যারেঞ্জ লিঙ্ক ফোন করে নিলাম। এটা আমি মাঝখানে বসাবো, মানে ভালো লাগছে না, এটা আমি মাঝখানে বসাবো। আমি লিখে দিব যে হচ্ছে সাপোজ ধরেন 50% ডিসকাউন্ট টাইপস যে সাইজ। ওকে 50%, হ্যাঁ 50% লিখে দিলাম। আমি এটা সাইজটা ছোট করে নিব। ওকে যেহেতু আমার ওখানে কি কালার আছে, আমার ওখানে যেহেতু ব্ল্যাক কালার সেহেতু আমি এটা হচ্ছে হোয়াইট কালার দিলাম 50%। ওখানে ইচ্ছে মতো আর কি কাজ করতে পারবেন, কিংবা ওখানে সাইজ দিতে পারেন যে ফ্লায়ারের সাইজ কত বা কি কি সুযোগ সুবিধা আছে এগুলো দেওয়া যায় এই আর কি। পুরোটা আমি সিলেক্ট করে গ্রুপ করে নিলাম, কারণ এই দুইটা আর কি একই জিনিস। হ্যাঁ আমি একটু খুঁজছি যে আসলে কোন জায়গাটায় সেট করলে ওটা ভালো লাগবে এই আর কি। আচ্ছা যাই হোক, আমি ওটা পরে দেখছি যে আসলে কোন জায়গাটা। আপনি এখানে আপনার ওখানে ওখানে লোগো দেওয়া থাকবে, আমি এখানে একটা ছোট্ট লোগো নামা রাখছি, কারণ হচ্ছে আপনার আমি তো লোগো বানিয়ে বা দেখালে আমি হচ্ছে কোনো কিছু সেভ দেই না, তো সেহেতু একটা ছোট্ট লোগো আছে, লোগোটা আমি নিয়ে যে এখানে বসাবো। হ্যাঁ এটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে আর কি এটার লোগো। ফ্লায়ারে তো অবশ্যই লোগো লাগবে, কারণ হচ্ছে ওনারা আসলে কি টাইপস এর কাজ করাচ্ছে নাকি কি টাইপস এর এটা লোগো বানাচ্ছে বা কি কাজটা কি এটা আর কি বোঝার জন্য লোগোটা লাগবে। তো যাই হোক, আমার লোগোটা যা ছিল তাই থাকুক, রূপ বেশি লাল ছিল তাই আমি ওটা একটু কালারটা চেঞ্জ করে দিলাম। আমি লোগোটা এখানে বসালাম। আপনারা জুম করে করে কাজ করবেন, হ্যাঁ জুম করে করে কাজ করবেন তাহলে আর কি আরো বেশি ভালো হবে। ঠিক এইভাবে লোগোটা আর একটু বড় দেওয়া উচিত বা একটু বড় দিব, লোগোটাও ঠিক আপনারা আপনাদের ইচ্ছা মতো যেখানে আর কি, যদি বায়ার কোনো আর কি আগে থেকে এক্সাম্পল দিয়ে দেয় বা হচ্ছে অনেক সময় ফাইল দেয় তো ওই ফাইল দিয়ে আর কি দেখাই দেয় যে আমরা হচ্ছে কোথায় লোগোটা দিব, বা সে যদি তার কোনো পছন্দ থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাই দিবেন। ওকে এখানে এবার আমরা লিখবো যে ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার ফ্লায়ার ডিজাইন এইসব বা বিজনেস ফ্লায়ার লিখতে পারি আমি। আমি এটার ফন্টটা আমি চেঞ্জ করে দেবো। আমরা সাধারণত এক্সাম্পল বা হচ্ছে আর কি যেসব ফন্ট গুলা ইউজ হয় বেশিরভাগ ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে এক্সাম্পল বা আরো যেগুলা বোল্ড ফন্ট আছে সেগুলো অবশ্যই ইউজ করবেন। এখানে বোল্ড ফন্ট, বোল্ড টাইপস এর ফন্ট গুলো এই হচ্ছে বিলবোর্ড বলেন ব্যানার বলেন এগুলোতে সাধারণত বোল্ড বোল্ড আর কি ফন্ট গুলা ইউজ করে। তো আমি হচ্ছে এখানে রোবোটোটা ইউজ করলাম। ওকে এখানে যেহেতু আমাদের কাজ হচ্ছে এটা বিজনেস ফ্লায়ার বানাচ্ছি আমরা, সেহেতু এটা এটা আর কি বিজনেস এবং ফ্লায়ার বানাচ্ছি, সেহেতু আমি ফ্লায়ারটাই একটু বড় বেশি একটু বড় সাইজ করে রাখবো যেন চোখে পড়ার মতো আর কি, ওটা ব্ল্যাকই থাক, ওটা কালার চেঞ্জ করছি না। ওকে এতটুকু আপাতত কাজ শেষ। এখন এখানে আপনার আর কি বলে দেয় যে হচ্ছে সাপোজ এ বি সি দিতে পারি আমরা, এ বি সি বা 1 2 3, হ্যাঁ এ বি সি বা 1 2 3 যে কোনো কিছু আমরা দিতে পারি। যে এই তো বললাম যে কি কি কাজ হবে, কি কি সুবিধা থাকবে না সুবিধা থাকবে, এগুলো 1 2 আকারেও দেওয়া থাকে বা
দেখা যাচ্ছে কোনো কিছু আকারে দেওয়া থাকে, তো সেটা কপি করে নিয়ে আসতে পারেন আপনি। তারপরে হচ্ছে কেটে দিলাম নাকি? যাই হোক, কথা হলো যে আবারও নতুন করে করতে হবে, কারণ ওই পেজটাই কেটে দিয়েছি, যেহেতু ওখান থেকে এখান থেকে নিয়ে যাওয়ার সময় সেই পেজটা কেটে দিয়েছি। আমি আবারও দেখাচ্ছি, দেখেন আপনাদের যারা বুঝেননি বা যারা ছিলেন না বা বুঝতে পারছেন না, তাদের জন্য আবারও সুবিধা হবে। আমি আবারও দেখাচ্ছি, ইমেজটা যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, হ্যাঁ সেটার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আর আমি পেজের সাইজটা 8.5 আর হচ্ছে নিচে হচ্ছে 11 নিয়েছি, ওকে, মানে 8.50 আর হচ্ছে 11। তো আমি এখানে একটা হচ্ছে পেন টুল দিয়ে আর কি, এটা ইচ্ছা মতো, হ্যাঁ ইচ্ছা মতো আপু, একদম। এই যে পেজের সাইজটা, এটা কি মানে বায়াকে নির্দিষ্ট বলে দেয়? হ্যাঁ বলে দেয়, বলে দেয়। কিন্তু সাধারণত যদি আপনাকে কেউ বলে যে একটা ফ্লায়ার ডিজাইন করেন, তখন আর কি আপনি এই এই এটা ইউজ করবেন, এটাই। আপু এটা ঠিক আছে আপু, পিক্সেল নাকি ইঞ্চি? ইঞ্চি না আপু, ইঞ্চি। ওকে, আমি পুরোটা দেখেন সিলেক্ট করার পরে দেখেন রাইট বাটন ক্লিক করলে মেক ক্লিপিং মার্কস আসবে, এইভাবে আর কি আমরা ক্লিপিং মার্কস করে নিব। ওকে, যেহেতু সাদা কালার নিয়েছি সেহেতু কত দূর যে নিচ পর্যন্ত আছে এটা বোঝা যাচ্ছে না। হয়ে গেছে এবার মেক ক্লিপিং মার্কস। ওকে, এটা বারবার বলছি যে যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারেন, যে কোনো জায়গায় মানে ইমেজ ইমেজটা আর কি, যে ইমেজটা যে এখানে ইউজ করতে হবে তা না, ইচ্ছা মতো আর কি আমরা ইউজ করব। আমি দেখাবো দুই তিনটা জয়েন্ট পারি বানায় দেখাবো আজকে। তো আমি এটা কালারটা চেঞ্জ করে নিলাম, যেহেতু হোয়াইট সেহেতু বোঝা যাচ্ছে না। আর যে কোনো কিছু আপনারা ভালো করে বুঝতে পারছেন যে যে কোনো কিছু সিম্পল জিনিসের একটু বেশি আর কি গুরুত্ব, ওটা একটু বেশি। তো যে কোনো জিনিস বানানোর সময় আগে সিম্পল করেই আমি বানাবো, এই জিনিসটা একটু মাথায় রাখবেন, দিয়ে আপনারা তৈরি করবেন যে কোনো জিনিস। সিম্পল জিনিসই বেশি ভালো লাগে কিন্তু আর কি, কপি কপি তো অবশ্যই চলবে না, এটা বুঝে নিয়েছেন আপনারা যে যে কোনো কিছু কপি চলবে না। ওকে, সেহেতু আমরা কোনো কিছু কপি করব না। এখানে দেখেন, এখানে আবারও হচ্ছে কি বললাম, আমি একটা রেক্টেঙ্গেল নিব, ছোট করে একটা রেক্টেঙ্গেল নিলাম। ওকে, এটাকে আমি কি করব বললাম, এটাকে আমি অল্ট চেপে ধরে আর কি কপি করে নিয়েছি, কপি করে এটা একটু একটু মিডিল বরাবর আর কি এইখানে একটু নিচে হবে, এই তো এভাবে বসাবো। এটা বোঝার সুবিধাতে কি কালারটা আমি চেঞ্জ করে দিব, আমরা জুম করে করে কাজ করব, আমরা জুম করে করে কাজ করব। সেহেতু আর কি একটা এরকম থাকলেও কোনো প্রবলেম নাই, আমার মনে হচ্ছে যে এটা একটু বাঁকা করে দিলে বেশি ভালো লাগবে, সেই জন্য আমি আর কি শিফট চেপে ধরে, বা শিফট না চেপে ধরলেও হবে কারণ আমরা এটা সোজা ইয়া করছি না, যে শিফটটা চেপে ধরা লাগবে। আমাদের এইটা একটু ওটা ওটার থেকে এটা একটু বেশি ইয়া হয়ে গেছিল, এই তো এইরকম করে আমি বলেছি যে আমরা হচ্ছে একটা ইলিপস নিব, সেটা আপনি ডিসকাউন্ট যদি লেখা থাকে তাহলে ডিসকাউন্ট লিখতে পারেন, বা কোনো কিছু আর কি যদি ওনারা বলে দেয় তখন থাকে এরকম কোনো কিছু, সেই জন্য আর কি আমরা একটা ওকে এখানে আমরা রাখলাম। এটা রাখার পরে এখানে সাপোজ কিছু বললাম যে কিছু একটা লিখবো, তো এখানে আমি এখানে আমি ডিসকাউন্ট লিখতে পারি, যে কোনো কিছু, আমি তো বললাম যে যে কোনো কিছু আমরা লিখতে পারি। হ্যাঁ,
suppose don't let me size size ta koto seta amra likhbo size ta mane sorry, bye to the table. Some of the size in theta. I didn't corpulo size hulo. I did identify. এগুলো যে লিখতে হবে তা কিন্তু না বারবার বলছি এগুলো যে লিখতে হবে তা না এগুলো আর কি আমি এমনি লিখলাম আপনাদেরকে ওখানে বলে দেওয়া থাকবে আমরা আজকে কনটেস্টে যে অবশ্য ফ্লায়ারগুলো দেখব যে আসলে কি টাইপস এর হচ্ছে না হচ্ছে আমরা আগে কাজটা দেখে নিব তারপর আর কি যাব আবারও ঠিক আপনারা ইচ্ছা মতো আর কি ফন্ট ইউজ করতে পারেন তো আমি বললাম যে এখানে সব সময় বোল্ড ফন্ট ইউজ করবেন হ্যাঁ তো সেটা নিয়ে एग्जांपल হতে পারে বা যে কোনো বোল্ড টাইপস এর ফন্ট গুলো আমরা ইউজ করব আমি আমরা জুম করে করে কাজ করব হ্যাঁ জুম করে করে কাজ করব সাপোজ একটা লাইন সেগমেন্ট নিলাম এটা কালারটা আমি রেডি দিব এটা এমনি দিলাম হ্যাঁ এখানে যে রেডি দিতে হবে তার না বেশি মোটা হয়ে গেছে আমি ওয়ান ফিটিয়ে রাখতাম এটা কেন দিলাম এটা যেহেতু লেখাগুলো আমরা অ্যালাইন করে দিব সেহেতু ওটা এটার জন্য রাখলাম বালি লেখা ইচ্ছা মতো কালার দিতে পারেন এখানে আপনি ইচ্ছা মতো কালার দিতে পারেন তো আমি হচ্ছে হোয়াইট দেব পুরোটা সিলেক্ট করে এখানে হাইড ব্যাপার দিয়ে হোয়াইট সাইজটা এখন আমি দেখবো যে আসলে আসলে আর একটু ছোট করতে হবে সাইজ যেহেতু আমাদের এটা অনেক ছোট সেহেতু আমি এখানে যে 10 করব দেখি কি হয় ওকে এটা হচ্ছে আমি একটু নিচে নিয়ে আসবো আমি এখানে আমরা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে রুলারটা ইউজ করব রুলার ইউজ করলে কি কোনো প্রবলেম হবে না দেখেন আমি আর কি বুঝতে পারছিলাম না বাট আমার লেখাটা ঠিকই আছে তো আমি আবারও আমি আরেকটা হচ্ছে রুলার নেব রুলার নিয়ে আর কি এবার লেখাটা এখানে দেব সাইজটা এখানে ওকে এখন কথা হলো যে আমার পুরো সিলেক্ট করে ডিলিট করে দিলাম এখন কথা হলো যে আমি পুরোটা সিলেক্ট করে মানে লেখাটা আর কি সিলেক্ট
পরে পাশে নিয়ে আসব তার কারণ লেখা সাইজটা আবার মনে হচ্ছে যে একটু বেশি বড় হয়ে গেছে সেহেতু আমি ছোট করব আট করে দিলাম এটা এটাও একটু ছোট করব এবং টোটাল মিলে হচ্ছে গ্রুপ করে দেব বেশি একটু ফাঁকা লাগছে দুই সাইডে কপ লেখাটা আয়ের একদম আপনারা কাজ করবেন কিন্তু প্রতিটা কাজ যেন অনেক সুন্দর এবং কোন লিখার লাইন বা এই সব জিনিসে যেন প্রবলেম না হয় হ্যাঁ এই জিনিসটা একটু খেয়াল রাখবেন কারণ এই সব কাজ অনেক সিম্পল হয় ইজি কাজ অ্যালাইন করলে পারে হচ্ছে দুটো একসাথে হয়ে যায় গ্রুপ করে অ্যালাইন করবেন আপনি গ্রুপ করে অ্যালাইন করেন না সেজন্য হয়তো একসাথে হয়ে যায় গ্রুপ করে করেন আপু গ্রুপ করে করলে বুঝতে পারেন অ্যালাইন হচ্ছে কি হচ্ছে না 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 আমি যে লেখাটা যেমন এখানে আমিও এটা করতে পারতাম যে হচ্ছে লেখাটা আর কি লেখাটা লেখাটা আমি কিন্তু গ্রুপ করতে বলেছি আমি কিন্তু ওই গোল রাউন্ডেড ওটা গ্রুপ করতে বলি ওটাতে আপনি যেহেতু বসাবেন সেহেতু ওটা কেন গ্রুপ করবেন আপনি ওটা গ্রুপ ওই যে লেখাটাকে যখন হচ্ছে গ্রুপ করে নি তখন আবার বুঝতে পারি না যে মানে হচ্ছে কিনা লেখাটা আবারও মনে হচ্ছে যে একটু বড় করলে ভালো হয় হ্যাঁ এই তো এবার ঠিক আছে ও আপনি হচ্ছে লেখার পরে যে লেখাটা আবার একটু বাড়ান কমান ক্রিয়েট আউটলাইন করলে ওটা আর বাড়ানো যায় না কমানো যায় না আমি তো ক্রিয়েট আউটলাইন করিনি ও আমি ক্রিয়েট আউটলাইন করিনি কারণ হচ্ছে হ্যাঁ ক্রিয়েট আউটলাইন করলে তো শিফট এবং অল্ট চেপে ধরে ছোট বড় করা যাবে অনেক ওটা তো আর ওইটা না ওই যে যে মানে একটু গ্যাপ দিব ওইটাও হয় না যে হচ্ছে গ্যাপ করব ওই যে ইয়ার মতন করে ভিএ ওইটাও হয় না ক্রিয়েট আউটলাইন করার পর ওকে আমি বলেছিলাম যে এখানে আমরা আর কি লোগোটা বসাবো হ্যাঁ ওটা বসাতে যে আর কি এখানে লোগো নিয়ে রেখেছিলাম ওই এখানে আর কি লোগোটা এখানে যা ইচ্ছা আমি এমনি একটু লিখিনি ওই টাইপের কিছু আপনারা হচ্ছে লিখা কপি করে নেবেন আর নইলে লিখবেন আমি কিছু লিখিনি এখানে এমনি একটা আর কি একটা লাইন তিনবার ইয়া করে নিয়েছি এটাই আমি লোগোটাকে একটু বড় করব এখানে অনেক সুন্দর লোগো দিলে আর কি ভালো লাগবে বাট আমার কাছে লোগো ছিল না এই লো রেড কালার আছে এটা একটু কালার চেঞ্জ করে দিলাম ওই সব লোগো কোথায় পাবো আমাদের কি নামায় নিতে হবে যে কোম্পানি আর কি বায়ার আপনাকে ফ্লায়ার ডিজাইন করতে দিবে তখন আপনি সেই কোম্পানির লোগোটাই ওখানে ইউজ করবেন লোগোটা আপু দেওয়াই থাকবে যে আপনি আপনাদের কোম্পানি এটা আপনি এই লোগোটা এই জায়গাতে এভাবে ইউজ করেন অনেক কিছু আর কি বলারই থাকবে মানে আমাদের একটু কন্টেস্ট দেখতে হবে আপনি এটা করার পর এমন কোনো আছে নাকি তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে হ্যাঁ তা তো অবশ্যই কন্টেস্ট তো দেখতেই হবে আমরা যেহেতু সবগুলো আমি রোবটে ইউজ করছি সেহেতু আর কি ফোনটা রোবটও নিলাম আমি এখানে কি বললাম যে আমি হচ্ছে এখানে আর কি ফ্লায়ার যেহেতু করছি সেহেতু আমি ফ্লায়ারটা আর কি লিখবো যে হ্যাঁ এটা ফ্লায়ার তো আমি হচ্ছে বিজনেস ফ্লায়ার যেহেতু বিজনেস ফ্লায়ার একটা ইয়ে বানাচ্ছি আবার অনেক সময় হচ্ছে বায়াররা দেখা যাচ্ছে আপনাকে বলেও দিতে পারে যে আপনি এখানে আমি এই টাইপস এর কোম্পানি করছি আমি এখানে কি কি লিখবো না লিখবো সেটা আপনি আর কি হচ্ছে বুঝে বা আপনি হচ্ছে লিখে দেন এইরকম টাইপস থাকবে ডিসক্রিপশনে কিছুই লেখা থাকবে না শুধু লেখা থাকবে আমার নিউ নিউ হচ্ছে কোম্পানি তো লোগোটা হয়তো বা দিবে আপনাদেরকে যে লোগোটা দিয়ে দিবে তখন আপনাকে নিজে সাজিয়ে লিখতে হবে সেজন্য আর কি যেহেতু আমরা ইংলিশ কম বুঝি সেহেতু আমরা ফ্লায়ার ফ্লায়ার গুলো যারা আমরা ইংলিশ অনেক ভালো পারি বা বুঝতে পারবো যে হ্যাঁ একটা বিজনেস এর ক্ষেত্রে প্রচুর পরিমাণে সার্চ দিতে হয় রিসার্চ করতে হয় যে আসলে কি লিখতে হবে না লিখতে হবে তো সেই ক্ষেত্রে আর কি সেজন্য আপনাদেরকে লোগোতে নিয়ে আসা ফার্স্টের উদ্দেশ্যই হচ্ছে লোগোতে নিয়ে আসা ঠিক এই কারণে এগুলোতে ডিজাইন কম ঠিক আছে কিন্তু এগুলোতে ইউজ পরিমাণ মেধা থাকা লাগবে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট যে সবসময় আপনাকে বলে দিবে তা না হ্যাঁ পুরনো যদি তার বিজনেস হয় তাহলে তো অবশ্যই সে বলে দিবে কিন্তু
সাপোজ যদি তার নতুন বিজনেস হয় এবং মানে সে কোনো মানে সে নিজেই বুঝতে পারছে না যে কি দিবে, তো সেহেতু কিন্তু আপনাকে সবকিছু লিখে দিতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? বুঝতে পেরেছেন? জি আপু একটু বলবেন। হ্যাঁ বুঝতে পারলেও বলবেন, না পারলেও বলবেন, কারণ না বললে তো প্রবলেম। ফ্লায়ারটা আমি একটু বাড়াই দেই। হ্যাঁ আপু, নিচে যে তিনটা লাইন লিখছেন আর কি, সাপোজ ধরে নিলাম এটা আপনার ডিসক্রিপশন হিসেবে কি ইউজ করতেছেন? হ্যাঁ 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 আচ্ছা বললাম না যে ধরেন একটা একটা কম্পিউটার সেন্টারে ধরেন ওই ধরেন কলেজের গেটে অনেক সময় এক্সাম দিয়ে বের হওয়ার সময় কি দেয় বলেন তো, বিভিন্ন কোচিং সেন্টারে আপনি আপনি হচ্ছে কোচিং করবেন বা কি করবেন, এটা মনে আছে? এটা মনে থাকে প্রায় কিন্তু এক্সামের শেষে, ফাইনাল এক্সামের শেষে এসএসসি বলেন এইচএসসি বলেন যে আপনি ইউনিভার্সিটিতে কোচিং করতে পারেন, আমাদের এই কোচিং সেন্টারটা অনেক ভালো এইরকম, কিন্তু তারা তো কথা বলতে পারে না, কারণ এত কথা বলার তো সুযোগ নাই। কি সুযোগ সুবিধা দিবে, কবে থেকে ক্লাস শুরু হবে, কত পার্সেন্ট ডিসকাউন্ট, এটা 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 এগুলো তো সবাই আমরা জানি নাকি? জি আপু হ্যাঁ, তো আমি কিন্তু ওটার কথা বলছি বুঝছেন, একদম বাংলাতে। এবার বুঝতে পারছেন যে ফ্লায়ারটা কি? ওখানে তো দাঁড়াই থেকে সবাই মানে সবাই এতগুলা অভিভাবক বা আপনার এতগুলা স্টুডেন্ট সবাইকে তো বলতে পারবেন, আপনি আমার এখানে আসেন ক্লাস করেন, আপনাকে এই সুবিধা দিব, বা আমাদের এখান থেকে এতজন এর আগে হচ্ছে ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, এইরকম থাকে না? আমরা তো এক্সাম শেষে কোচিং করতে চাই, তো কোচিংটা আমরা কিভাবে আর কি ওগুলো দেখতে পাবো যে আসলে ওটা কোন মাস থেকে শুরু হচ্ছে? যে আমি ডিসেম্বর মাসে শুরু হবে কিন্তু আমরা আমরা আপনাদেরকে 15 দিন ক্লাস ফ্রি ফ্রি দিব, এইরকম থাকে না? সবকিছু মিলে কিন্তু ওটা একটা প্যাকেজ, মানে সবকিছু লেখা থাকে। হ্যাঁ ওটাই হচ্ছে আর কি ফ্লায়ার, বুঝতে পেরেছেন? যে নূর ভাই বলল যে যেহেতু ওটা একটা ডিসক্রিপশন, এটা আসলে তা না, মানে কথা হলো যে কোম্পানিতে কি লিখে রাখবে না লিখে রাখবে সেটা তো অবশ্যই একান্ত মানে সে জানে, বা তার হচ্ছে তাকে যে ডিজাইন করবে কাস্টমারকে বোঝানোর আর কি সুবিধার জন্য এটা ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ কাস্টমারদেরকে বোঝানোর সুবিধা মানে তার বিজনেস আর কি জানো কিভাবে কি করবে। আমরা যখন কোন একটা দোকানে যাই, আমরা যখন কোন একটা দোকানে যাই তো কি করে হচ্ছে, যদি নতুন কিছু হয় তাহলে অবশ্যই আমাদেরকে কিন্তু এইরকম টাইপস এর কোন একটা ইয়া দেয়, কিন্তু যদি পুরনো দোকান হয় তাহলে কিন্তু দেয় না, কারণ বিজনেস যখন স্টার্ট হয়ে যাবে তখন আর কি রেস্টুরেন্ট গুলাতে, আমি আবার বলি রেস্টুরেন্ট গুলাতে আপনাদের খাবার যে মেনু থাকে না তার উপর দেখবেন ডিজাইন করা, আমরা যে প্যাকেজ খাই, হ্যাঁ যে প্যাকেজ এতদিন পর্যন্ত এই প্যাকেজটা আছে, ধরেন হায়দ্রাবাদি বিরিয়ানি এতদিন এই পর্যন্ত, আগস্ট যেহেতু শোকের মাস সেহেতু আমাদের এই 15ই আগস্ট পর্যন্ত এই বিরিয়ানিটা 120 টাকা প্যাকেজ, হ্যাঁ তো ওইখানে ওই রকম ডিসকাউন্ট এত টাকা, এগুলা লিখা কিন্তু থাকে। তো এখানে মনে হয় সবাই রেস্টুরেন্ট রেস্টুরেন্টে গেছেন, আমি সাধারণত যাই না, হ্যাঁ আপনারা হয়তো গেছেন, তো আর কি তখন এগুলো লিখে দেখা যায় তো নাকি আপনাদেরকে যে মেনুটা দেওয়া হয়, কি ব্যাপার কথা বলছেন না কেন? ওটাই বোঝানো হচ্ছে বুঝছেন। এখন এটা এগুলো ওই তো আমাদের কথা হলো যে এটা ওয়ান এবিসি লিখতে পারেন বা 1 2 3ও দিতে পারেন, আমি এবিসি দিলাম, তো ওগুলা হ্যাঁ তো এগুলাতে ইউজ পরিমাণ মেধা থাকা লাগে। হ্যাঁ মনে হচ্ছে যে কাজটা সহজ, কিন্তু আমার কাছে আসলে মনে হয় না যে এতটা সহজ, কারণ লোগো লোগো ডিজাইনে আমরা হচ্ছে বাইরের সাথে ওইভাবে কথা বলতে পারি না, সেখানে এগুলা ডিজাইনে আর কি অনেক সময় সুবিধা আছে যে লিখে দেয়, অনেক সময় সুবিধা আছে লিখে দেয়, কিন্তু লিখে দেয় কারা, যারা হচ্ছে পুরনো আর কি, যারা অলরেডি কাজ চলছে বা সবকিছু মেলায় সে সবকিছু জানে তারা আর কি লিখে দেয়, কিন্তু অনেক ক্ষেত্রে নতুন যারা তারা তো লিখে দেয় না। আমি হচ্ছে যে মানে পেজটা কি সবসময় আমরা হোয়াইটই রাখবো? না 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 হোয়াইট কেন রাখবেন, এটি ইচ্ছা মতো ডিজাইন, যেমন লোগোতে যেমন দেখেন আজ পর্যন্ত আপনারা কি করছেন, আপনারা হচ্ছে লোগো বানাচ্ছেন কিন্তু দেখেন কালার টালার সবই ঠিক করছেন, কিন্তু আপনাদের কি আর একই মতো কি হয়ে যাচ্ছে? হচ্ছে না, কিন্তু আপনারা এখানেই যতজন আছে এরকম কি কেউ আছে যে আপু ওই না আমার মতো লোগো বানাইছে বা আমার দেখে বানাইছে, এরকম কিন্তু হয় না, কিন্তু হ্যাঁ কালার কম্বিনেশন বা সবকিছু মিলাই লিখার ফন্ট টন্ট এগুলো ঠিক থাকবে, কিন্তু অবশ্যই হচ্ছে ডিজাইন একরকম হবে না।
ফন্টের কি মানে সাইজ আছে মানে ইচ্ছা মতো ওখানে যদি সাইজ বলে দেয় তাহলে তো অবশ্যই সাইজ এখানে আর কি ইচ্ছা মতো হ্যাঁ 1 2 3 গুলো তো সাধারণত বেশি বড় আকারে থাকে না যে 1 2 3 সেজন্য আর কি এটা এইভাবে দিলাম দেখাবো 1 2 3 করেও দেখাবো সমস্যা নাই সেহেতু এখানে লেখাটা দেখি এই দুইটা দেখেন একটু দূরে আছে সেহেতু আপু আমরা যে ক্লাস করি না মনিটরিং ক্লাস ওখানে মৌসুমি আপু একটা ট্রেনার আছে বিরক্ত লাগে কেন অনেক ভালো কেমন করে যেন আপু কথা বলে দেয় এত মোটি নিয়ে কথা বলে কি বলবো ভাল লাগে না মেটার কথা শুনতে আমার ক্লাস টাইমে থাকবাদ দেন এগুলো আর ভাইয়ের ক্লাস করেছি অনেক ভালো লাগছে আপু আপুরা এখানে কোনো অন্য কথা বলেন না রেকর্ডিং হচ্ছে তো ভাইয়া স্কিপ করে দিন পড়া তো বিপদ না স্কিপ তো করতে কি করে যাই হোক আমি কাউকে পার্সোনাল ভাবে কোনো পার্সোনাল না আমি এমনি আপনি থাকবেন আজকে আমাদের ক্লাসে না আমি ক্লাসে কোনো ক্লাসে থাকব না ও আগামী কাল থেকে কি তাহলে আপনি ক্লাস নেবেন না কোন ক্লাস নিব না ভাই যে আগামী কালকে কি নতুন একটা লিংক দিবেন নাকি কি বুঝি নাই ব্যাপার ওটা আগে ওই ওটা তানজুরা আপু আর কি লিখছিল যে উনি লিংক খুঁজে পাচ্ছে না আপু লিংক দেন তো আমি একটা আড্ডা গ্রুপ লিংকটা দিয়ে দিয়েছি এটা তো আমাদের লিংক ক্লাসের লিংক ও বুঝতে পারছি ঠিক আছে আমি কোন ক্লাস নিব না আপনাদের এখানে নাকি আমি আরেকটা লিংক দেখে ভাবলাম যে এটা আবার কি লিংক আসলো না ভাই নিব ভাই ওকে মেবি মোটামুটি আর কি কমপ্লিট এটা আমি বারবার বলছি যে ইচ্ছা মতো আর কি ডিজাইন হবে ইচ্ছা মতো সবকিছু হবে এখন ওই আপু বললো যে এখানে সাদা সাদা কি হবে তো আমি আমিও আর কি সাদা দিব না হ্যাঁ লেখাটা অলরেডি মানে আমার ডিজাইন তো কমপ্লিট এতটুকু কমপ্লিট তো আমি এতটুকু হচ্ছে গ্রুপ করে নি হ্যাঁ গ্রুপ করে নিয়েছি গ্রুপ করে এটা টেনে রেখে দিলাম যেহেতু উনি যে উনি বললো এই লেখাটা মনে হয় একটু উপরে উঠে গেছে আর কি অন্যান্য দুইটা বি আর সি এর ক্ষেত্রে আচ্ছা ওটা ও হ্যাঁ এই লেখাটা আচ্ছা ওটা দেখবো কন্ট্রোল মাইনাস দিয়ে এখানে হচ্ছে ইমেজ আর কি নেওয়া আছে ইমেজে আরেকটা নেওয়া আছে সেটা হচ্ছে ইমেজ দিয়ে আর কি সার্চ দিয়ে যে কোনো ইমেজ আপনি বিজনেস রিলেটেড ইমেজ নিতে পারেন বা টেকনোলজি ইমেজ নিতে পারেন যে কোনো ইমেজ আর কি আমরা তো গুগলে সবাই আপনারা সার্চ দিতে পারেন সেহেতু কোনো প্রবলেম নাই আমি এটা আর কি শিফট এবং অল্ট চেপে ধরে এটা একটু ছোট করে মানে ডিজাইনটা হচ্ছে বেশি ইয়া হয়ে যাচ্ছে আমি পার্সোনাল ভাবে কাউকে চিনি না বুঝছেন ওনাদের বাসা কোথায় বা কি আমি কোনো কিছুই জানি না যে আসলে কে কোথাকার নাকি সবাই রাখছে নাকি সবাই বাইরে এটাও চিনি না তো বলতে পারবো না যে আপনি মনে হয় শুধু দুইটা ক্লাস নেন এটাও আমি জানি না আসলে কি যে কয়টা ক্লাস নেয় এটা আমি জানি না তবে মেবি মনে হয় মেয়ে ট্রেনারদের মধ্যে মনে হয় যে আপনারই দেখলাম দুইটা হচ্ছে ইয়া ওটা আমি দেখিনি যে কি কয়টা নিচ্ছে
পেন্টুল দেখাতে গেলাম কেন পেন্টুল তো কাটা দরকার নাই এটা দেখেন এটা আমি তো ইয়া করে নিয়েছি সেহেতু এখানে যে আমি অপাসিটিটা কমিয়ে দিব হ্যাঁ এখানে অনেক বেশি কমে গেল সাপোজ ধরেন 50 আছে হ্যাঁ এটাও তাই করব এটাও আমি অপাসিটিটা কমিয়ে 50 রাখব এখানে আপনি ইচ্ছে করে কালার কিন্তু ইউজ করতে পারেন কালার কেমন করে আপনারা ইউজ করবেন সাপোজ ধরেন এটা আমি 100 করে এটা কোথায় যায় পাবো এটা আমি 100 করে দিচ্ছি এবার দেখেন আপনি যখন একটা রেকটেঙ্গেল ধরে নেবেন ধরেন একটা রেকটেঙ্গেল রেড কালার নিলেন মনে করছেন যে ইমেজের উপর একটু রেড রেড ভাব হবে এরকম যদি চান তাহলে হচ্ছে এই ইমেজে যে রেকটেঙ্গেলটা নিলে এটার অপাসিটি একদম আপনি ইচ্ছামত কমিয়ে দিবেন দেখেন একটু লাল রেড রেড ভাব চলে আসছে হ্যাঁ তো এইরকম করে কি করা যায় আমি ওটা করছি না আমি হচ্ছে সরাসরি ইমেজের আর কি অপাসিটিটা কমিয়ে দিচ্ছি মানে যেহেতু আমি লিখব তো হ্যাঁ যেহেতু আমি অলরেডি এতে এগুলো রেখে দিয়েছি সেই তো আর কি আমি এবার বুঝতে পেরেছেন এভাবে কিন্তু হয় না এভাবে অনেক ইমেজ দেখা যায় কিন্তু উপর দিয়ে লেখা যায় হ্যাঁ এখনো করছে না এটাও ইচ্ছা মতো কিন্তু কালারটা করতে পারেন হ্যাঁ এটা চিত্র একটু করে উঠে গেছে সেতু একটু নিচে নামেন ওকে এখানে কালারটা বোঝা যাচ্ছে না ইচ্ছে করলে আপনার ব্ল্যাকও দিয়ে দিতে পারেন হ্যাঁ বা অপাসিটিটা আমি আর একটু দেখা যাচ্ছে সিটি করে দিলাম হ্যাঁ তাহলে একটু বেশি বোঝা যাচ্ছে লিখা সাইজটা মনে হচ্ছে বাড়াতে হবে তাই না লিখাটা একটু বেশি ছোট লাগছে আপু সাদার পরে মানে ভালো দেখা যাচ্ছিল যখন ইমেজ দিলেন তখন একটু ছোট দেখা যাচ্ছে হ্যাঁ তো আপনি তো বললেন যে আচ্ছা এটা কি আমরা সাদা রাখব না আপু ঠিকই আছে না আমি কোথায় বলছি হ্যাঁ সাদার উপরে বসছেন না সাদার উপরে তো ব্ল্যাক যে কোনো কিছুই এটা তো আমরা জানি তাই না হোয়াইট এর উপর তো যে কোনো কিছু আর কি ভালোভাবে যায় এগুলো আর কি ইচ্ছে মতো ডিজাইনটা করা যাবে আপনি ইচ্ছে মতো বা অনেকে দেখবেন যে হচ্ছে আর কি ইয়া ইউজ করে কি বলে টিক চিহ্ন ইউজ করে বা অনেকে হচ্ছে গোল যে শেপটা আছে সেটাও ইউজ করতে পারে 1 2 3 না লিখে এরকম বিভিন্ন মানে এক একজনের এক একটা কোয়ালিটি ইয়া চয়েস এখানে আমি সেম ওয়েতে এখানে আমি সেম ওয়েতে ওই ইয়া দিয়ে কালারটা চেঞ্জ করব এই কালারটাই দিব আমি এখানে যেহেতু এটাই পছন্দ আছে আপু এখানে তো আপনি ইমেজ যেটা আনলেন এটা তো টোটাল যা ছিল তাই ইউজ করলেন এখন যদি ইমেজের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হয় তাহলে কিভাবে করব ইমেজের ব্যাকগ্রাউন্ডটা আপনি কি করে চেঞ্জ করবেন বলেন ক্লিপিং মাস্ক করবেন যেমন দেখেন না আমি এখানে এক টুকরো অংশ নিয়েছি এটা ক্লিপিং মাস্ক করেছে এখন আপনি কি 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 বোঝাতে চাইছেন সেটা বলেন আর আমি তো কালারের ক্ষেত্রে বললাম যে একটু এটা রেড রেড ভাব বা একটু ব্ল্যাক ব্ল্যাক ভাব ওইটা বুঝতে পারছি কিন্তু যে মানে ব্যাকগ্রাউন্ড যা আছে আমি ওই মানে ব্যাকগ্রাউন্ডটা নিব না শুধু ছবিটা নিব সেই ক্ষেত্রে কি করতে হবে মানে ছবিটা মানে কি শুধু হাতটা নিবেন আর ওই এগুলো সাদাই থাকবে তাও ভালো ভাবে আসবে না যে কোনো আর কি অন্যান্য টুলস আমার মনে হয় না যে খুব একটা ভালো করে আসবে এখন আপনাদের আপনাদের মধ্যে তো আর কি অনেক এক্সপার্ট আছেন আপনারা কেউ একটু জানলে বলেন যে না আপু এই টুলসটা দিয়ে আর কি ভালোভাবে হয় কিন্তু পেইন্ট টুলের কাজটা অনেক অনেক বেটার পেইন্ট টুল তো পারফেক্ট ভাবে কাজটা হয় এই আর কি নাকি এটা আমি ব্ল্যাক দেই হ্যাঁ এটা ব্ল্যাক দিলে আর কি একটু এটা সাথে মানা টুল ছাড়া তো অন্য কোন টুল ইউজ করাও যাবে না হয়তো বা কাটার ক্ষেত্রে
মানে পেইন টুল তো একদম বেস্ট জাস্ট ওটাই তো আপু ওটাই বললাম যে পেইন টুল তো সময় লাগলেও ভালোভাবে কাজটা করা যায় পারফেক্ট ভাবে এবং কাজটা মানেই তাহলে জীবন সজলা করা মত অবস্থা চুরি করলে আবার ইমেজ রেস করা যায় তো আপু চুরি করবেন ইমেজ স্ট্রেস করবেন এত চোরামো বুদ্ধি করলে ভাই আপনি ফ্রিল্যান্সার হওয়া যাবে ভাই ইমেজ স্ট্রেস করলে ইমেজের কি হবে বুঝতে পারছেন তো হ্যাঁ ইমেজ এই এটা ইমেজ স্ট্রেস হবে না ভাই এই সবই ইমেজ স্ট্রেস হয় রে ভাই ভাই ইমেজ স্ট্রেস আপনি বাদ দেন বাদ দিয়ে কাজ করবেন সব সময় যেহেতু আমার লোগোটার আমি পেইন টুলটাই ভালোভাবে করতে পারি না ব্যাকআপ এর পেইন টুলের পরিমাণে প্র্যাকটিস লাগবে কারণ ওটা আমি তো আর কি আপনাদেরকে অবশ্যই ইয়া করে দিতে পারবো না কারণ পেইন টুলের কাজ হচ্ছে দেখাইতে হবে প্রচুর পরিমাণে এখন প্র্যাকটিস করতে হবে सपोज এখানে ধরেন আর কি আমি আমার ইচ্ছা মতো আর কি একটু ডিজাইন ডিজাইন দিয়ে একটু হালকা পাতলা করা যায় কি ফ্লায়ার ফ্লায়ার কিন্তু আমার রেডি হ্যাঁ ফ্লায়ার কিন্তু রেডি যে ফ্লায়ার হয়ে গেছে এখন ইচ্ছা মতো আর কি খুব যে বেশি আমি বারবার বলছি যে আপনাদেরকে ডিজাইন করতে হবে তা না কিন্তু আর কি আমি একটু করি ওকে এটা রেকট্যাঙ্গেল দিয়ে শুধুমাত্র ইয়া করছি এটা হচ্ছে শুধু স্টকটা নিয়েছি বুঝতে তো পারছেন নাকি জি আপু অল বি আর কি আমরা চেপে ধরে বেশ কয়েকটা করে নিব এটা রিং আর কি এটা যে করতে হবে তা না আমি জাস্ট দেখাচ্ছি আমি করছি এটা ম্যাম আপনি যে ইগলটা দিয়েছেন না ওই ইগলটা কি পেন্টুলে কাটা হ্যাঁ ইগলটা পেন্টুলে কাটা এটা আমি একটা লোগো বানিয়েছিলাম এটা হচ্ছে পেন্টুল দিয়ে কাটা চোখটা কাটেনি চোখটা ওরকমই থেকে গেছে বলে দেখেন তাছাড়া এটা পেন্টুলেরই কাটা কাকে যেন এই লোগোটা বানাইছিলাম মানে এমনি স্টুডেন্টদেরকে দেখিয়েছিলাম এখন হয়তো বা আপনাদেরকে তো অবশ্যই না মনে আছে কাকে দেখাইছি ভুলে গেছি ভাই একটু ছোট বড় করে আর কি নিব এখন আমি ইচ্ছে মতো আর কি এটা এগুলোকে দিয়ে দিব হ্যাঁ ইচ্ছে মতো আর কি বসিয়ে দিব মানে সাপোজ এখানে এইভাবে বসালাম ওর চেপে ধরে এটা একটু বাইরের দিকে বেশি যে দাও দরকার আছে তা না দু একটা করে আপু আমাদের নতুন ইংলিশ ট্রেনার হয়েছে আমাদের ক্লাসে মেবি আমাদের আজকে ওই জুবাই স্যার আসতে পারে তখন আর কি আপনারা ওনার সাথে কথা বলবেন যে ভাইয়া আমাদের তো ইংলিশ ট্রেনার লাগবে কি লাগবে না এগুলো আপনারা একটু বলবেন দেখেন যেহেতু এখানে এই তো এই পাশে এগুলো বের হয়ে আছে সেহেতু পুরোটা কি সিলেক্ট করব করে এখানে তো সে বিল্ডার টুলস দিয়ে অবশ্যই কেটে নিব হ্যাঁ অল চেপে ধরে এরকম কেন হলো আমি বলি এখানে হচ্ছে আমি আর কি এক্সপ্যান্ড করা নাই হ্যাঁ অবজেক্টে যাবে এক্সপ্যান্ড করতে হবে তারপরে কাটতে হবে নইলে হচ্ছে ওই তো সেম ওয়েতে ওইটা যে রকম ভাবে চাইছি অল চেপে ধরে ওই রকম ভাবে হবে না পুরোটা দেখেন সিলেক্ট হয়ে গেছে অল চেপে ধরে আম
আমি হচ্ছে এখানে যে ডিভাইড করে নিব ওকে আমি গ্রুপ আচ্ছা এখানে এটা ওফ এখানে এটা হওয়ার কারণ হচ্ছে তো এই এই ইমেজটা নিয়েছিলাম ইমেজটার ইয়াটা এই পাশে সরে আছে হ্যাঁ সেজন্য আর কি এটা কাটছে না তো আমি এটা বের করে কেটে নেব হ্যাঁ এটা বের করে আর কি দেখি এখানে কাটি তো কাটা হচ্ছে কিনা আচ্ছা এটা তো আমি পেন টুল দিয়ে কাটলাম না হাই আম্মা আম্মা ওখানে সম্ভবত একটা পাতা আছে আছে ওখানে কন্ট্রোল যদি আগের অবস্থায় চলে যাচ্ছে হ্যাঁ ওয়াই দিয়ে দেখেন তো আপু এগুলোর আগে অপাসিটি কমাতে হবে আর এটা তো আমি ইয়া করে ফেলছি হ্যাঁ পাত অলরেডি চলে আসছে আমি এগুলোকে কিন্তু অপাসিটি কমাবো একদম আচ্ছা যেটা ভাব সেটা এখানে আসবে হ্যাঁ এখানে অপাসিটি কমিয়ে একেবারে এই টাইপস করে আসবে হ্যাঁ একটা দেখা যাচ্ছে 10 করলাম একটা একটু 20 করবো এটা আরেকটু বেশি করবো 30 করবো বা 40 করবো এইভাবে আর কি এগুলো হালকা হালকা ভাবে আসবে মনে হবে যে ওই ওটা আর কি হোয়াইট পেস হোয়াইট ছিল সেহেতু মনে হবে যে একদম হালকা কোনো কিছু আর কি বসানো এটা আমি 10 করে দেবো ওকে এইরকম করে আর কি করবো এটা একটু বেশি আ লাগছে সেহেতু আমি এটাকে 40 করলাম ওকে এখানে তো আসছে না এখানে লক্ষ্যতেই হচ্ছে আচ্ছা এই একটা একটা করে করি তো দেখি কি হচ্ছে অবজেক্টে যে কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি তো হ্যাঁ এবার হচ্ছে না তখন কি হইলো আল্লাহ জানে এক্সপ্যান্ড করলাম কন্ট্রোল ওয়াই এ তো পুরোটা কালার চলে যাবে না না আপু পাতগুলো দেখা যাবে হ্যাঁ 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 এটা দিয়ে দেখি তো কয়টা দেখা যায় না এখানে পাত তো শুধু ওটারই আছে ওকে যাই হোক আমরা দেখি এটা আমি কি নিলাম কন্ট্রোল আর দিই দেখি কন্ট্রোল ও এই তো এটার আচ্ছা এগুলোকে আমি বাইরে নিয়ে এসে কেটে ওখানে নিয়ে যাবো সব হ্যাঁ যেহেতু এগুলার আমরা কালারটাও চেঞ্জ করিনি একদম ওটার পুরোটাই কালার ফুলি থেকে যাবে একটা করে রেকটেঙ্গেল নেব এবং এটা একটু কম আর এটা একটু বেশি মানে এটা একদম একটু সামান্য নেব পুরোটা সিলেক্ট করে সেভ বিল্ডার টুলস দিয়ে অল চেপে ধরে আর কি এইভাবে আর কি অর্ধেক করতে চাই এই দুইটার এই তো এখানে আছে অপাসিটি এটা কমিয়ে আর কি 30 করে দিলাম এটা আর কি আমরা উপরে নিয়ে যাব
এবার লোগোটার বিষয়টা, লোগোটার কি কালারটা, লোগোটা চেঞ্জ করে দিব। আপনাদের কাছে তো অনেক সুন্দর সুন্দর লোগো আছে, সেহেতু অবশ্যই নিজেরা একটা লোগো দিয়ে বানাবেন। এটার কি একটা হোমের লোগো ছিল, হোমের লোগোটার ইয়াটা আমি হোয়াইট কালার দিয়ে দিলাম, আর এটাও আমি এই এই কালারটা ইউজ করলাম। ওকে, এখানে তাহলে ঈগল পাখির বিরিয়ানি বিক্রি হয় ম্যাম? হ্যাঁ ভাই, রাজশাহী আসেন? হ্যাঁ আচ্ছা, লোগোটা কালার আপনারা যেটা বসাবেন, মানে এমনি যখন প্র্যাকটিস করবেন তখন অবশ্যই কালার টালার চেঞ্জ করে বসাবেন, তার কারণ এটার সাথে তো একটু ভালো লাগার বিষয় আছে। হ্যাঁ, তখন ভালো না লাগলে আবার খারাপ লাগে। ওকে, লোগোটা আমরা এখানে দেব। লোগোটা আবার দেখেন এখানে প্রচুর বড় লাগছে, সেহেতু অবশ্যই আগে আমাকে ছোট করতে হবে। হোয়াইটের থেকে মনে হচ্ছে যে হোম টাউনে ব্ল্যাক দিলে মনে হয় বেশি ভালো লাগতো। চেপে ধরে আমি একটু সিলেক্ট করে হ্যাঁ করে দিলাম। এটা হচ্ছে আর কি আমাদের ফ্লায়ার ডিজাইন কমপ্লিট। বড় কেটে কুটে দিলাম নাকি? এটা হচ্ছে আমাদের ফ্লায়ার ডিজাইন কমপ্লিট। এখন হচ্ছে এটা আর কি আবারও লোগোটা ছোট হয়ে গেছে, লোগো আমার গ্রুপ করা নাই। এখন আমাদের মেইন যেটা কাজ সেটা কি আপনারা বুঝতে পেরেছেন? বলেন, একটু অ্যান্সার দেন, কথা বলেন, নাকি আসলে এখনো বুঝতে পারেনি যে আসলে কাজটা কি বা কি ফ্লায়ার, এটা কি বুঝতে পেরেছেন? বুঝতে পারছি, ওইটা বুঝতে পারছি। এখন এটা আমি দেখি কি করা যায়। এটা আমি হচ্ছে সাপোজ সেভ ফর ওয়েবে সেভ দিব, জেপিজি যা আছে তাই। ডেস্কটপে যে কোনো প্রিন্টার কাজের জন্য সিএমওয়াই কে না? হ্যাঁ
প্রিন্টের কাছে কিছু সিম আছে আমি এখানে ফ্লায়ার দিলাম আচ্ছা আপু আমি প্রথমে যদি আরজিবি করি পরে চেঞ্জ করতে পারবো না ওটা হ্যাঁ পরে চেঞ্জ করা যাবে তো ওই তো আপনি যে হচ্ছে ইয়াতে যাবেন কি ওটা নাম সাইজ এখানে দেখায় প্রপার্টিজে যে প্রপার্টিজে যে আপনি চেঞ্জ করতে পারবেন কোনো প্রবলেম নাই এখানে আমার কাছে মকআপ নাই হ্যাঁ মকআপ নাই বাট এখানে আমার কাছে একটা ইয়া আছে এটা নিয়ে এটা নিয়ে এটা কিন্তু মকআপ না বাট আমি দেখানোর জন্য আর কি ইয়া করছি যে কেমন লাগে বা মকআপ করলে তো আরো অনেক সুন্দর লাগবে ফ্লায়ার আমার কাছে একটা মকআপ করা আছে আমি ওটা দেখাবো কারণ আমি আপনাদেরকে যেটা দেখলাম সেটা অলরেডি আমার একটা ক্লায়েন্টকে আমি করে দিয়েছিলাম হ্যাঁ তো এটা আমার পিসি পুড়ে যাওয়ার কারণে তো আমার কাছে কোনো কিছু নাই এখন দেখি আজকে যে করে হোক সব কিছু অ্যারেঞ্জ করা লাগবে কারণ উপায় নাই প্রবলেম নাইলে আমি ডেস্কটপে যে এখানে ধরেন একটা যে কোনো এই ইমেজটা ওপেন করলাম মানে ছোট্ট আকারে দেখা যাচ্ছে এটাই হচ্ছে কথা এটাকে কন্ট্রোল প্লাস দিয়ে বড় করলাম এর বড় করলে তো এটা ফেটে যাচ্ছে ফেটে গেলে তো হবে না কিছু এটা নিব না তাহলে যে ওপেন সেম ওয়েতে কিন্তু সব কিছু আপনার ইয়া হবে সেম সেম ভাবে সব কিছু হচ্ছে মকআপ হবে মকআপ নিয়ে কোনো টেনশন নাই যারা মকআপ করেন আর তারা আর কি সেম ওয়েতে মকআপ হবে হ্যাঁ মকআপ নিয়ে কোনো প্রবলেম একই রকম মকআপ যে একবার করেছেন ঠিক আছে इट्स ওকে এটা একদম পারা যাবে এখন ফাইলে যে এখানে আমি যে প্লেস করব ওকে মানে আমার কাজটা এখানে নিয়ে আসব এখন ওই কাজটা আমি দেখছি সেম ওয়েতে মকআপ হবে সেম মকআপগুলো আমাদের ডাউনলোড দিতে হবে ম্যাম মকআপ ডাউনলোড দিতে গেলে এটাগুলো ডলার দাও টাকা দাও এটা দাও ওটা দাও হ্যাঁ ভাইয়া কিছু তো মকআপ আছে আপনার ফ্রি আর কিছু তো আছে পেইড আমি না এখনো ফ্রি লিংকটা খুঁজেই পাইনি জানেন তাহলে টাকা দিতে হবে ফিরিলে আমি এত সাইজ দিয়ে গালে টাকা দিই না লিংকে আসে ফিরিল লিংক যেন আইস পর্যন্ত সামনে আসলোই না সেজন্যই তো সমস্যা সেজন্যই তো ভাই সমস্যা সেজন্য তো আপনাদেরকে দেওয়া হয় সবকিছু তো দেওয়া হয় সে তো এখন আরো কি লাগে আপনাদের না এই ধরনের মকআপ একটু অল্প অল্প এই ধরনের মকআপ আরেকটু দরকার এই এটা আরকি এটা তো কাজই শুরু হলো আজকে তাহলে আপনাকে কি বলবো ইনশাআল্লাহ হবে কাজই শুরু হলো আজকে আজকে তাহলে মকআপ কি আগে থেকে দিয়ে বসে থাকবে আমরা কি লোগো যখন শুরু করব করেন তো কালকে মকআপ কেউ কেউ একজন যদি বলতো যে আপু মকআপ স্যাম্পল সে দেখেন মকআপের বিষয় এখন মুখে আনবে না কারণ আমি কাজ শিখেন মকআপ কোনো বিষয়ই না ঠিক আছে তো এটা হলো কথা হলো যে ঠিক এইভাবে আর কি ডিজাইনটা মানে অনেক ভালো আকারে দেখা যাবে কিন্তু এখন মকআপ যেহেতু নাই সেহেতু আর কি করা যাচ্ছে না এটা তো মকআপ না এখানে আমার একটা জিনিস মনে হয় সরকারের একটা ই করা উচিত ছিল ওয়েবসাইট সেখানে এই জাতীয় রিলেটেড সব কিছু সেই ওয়েবসাইটে সরকার দেবে আর আমরা সেখানে ফ্রি ফ্রি ডাউনলোড দিব সরকারে এত কিছু দিও ভাই সরকারের নাম হবে না তো সরকারের কথা বলেন না বুঝছেন দুই দিন পর সরকারকে গালি দিতে মানুষ একটু পাঁচ মিনিটও দ্বিধা বোধ করে না এই প্রজেক্টটা শিখছেন সরকারি ভাবে সরকারকে কতবার সরকারের বিরুদ্ধে করছেন আর সরকারকে কি কিছু বলছেন বা পাঁচটা মানুষের সামনে কি বলেছেন যে সে অনেক ভালো কাজ করতেছে সে কোন টাকা পয়সা সে শিখাচ্ছে এখানে কিন্তু সবই পাচ্ছেন কোনো লিংক কিন্তু আপনাদেরকে খুঁজতে দেওয়া হয়নি বা বলা হয়নি যে আপনি খুঁজে নেবেন আপনাদেরকে ফর্ম থেকে শুরু করে মকআপ থেকে শুরু করে সব কিছু দেওয়া হচ্ছে কই নাম পড়েছেন শিশি ভাই কারোর সামনে সত্যি কথা বলেন তো কখনো বাঙালি বুঝছেন বাঙালি তো বাঙালি আমরা খাবো খাওয়ার পরে জাস্ট দুই ধাপ ফেলবো ফেলে আমরা ভুলে যাব একটু আমাদের মনে থাকবে না
সে একটু কোনো কিছু করলে আমরা তাকে আর কি ধুয়ে দিব যে সে এতটাই খারাপ যে বলার মতো না। বাট মানুষ এইরকম, যাই হোক এইসব বিষয়ে নাই বা কথা বলি, বাট সে আমার কাছে মনে হয় যে সে অনেক ভালো কাজ করছে, যে সে হচ্ছে প্রচুর কাজ করছে, সে যতটুকু শিখাচ্ছে তাতে তো অবশ্যই বেটার। আমি এটা হোয়াইট করলাম তার কারণ হচ্ছে লেখাটা বেশি বোঝা যাচ্ছে না। আপু এই যে এ নম্বরে যেটা লিখছেন এটা তো মনে হয় বোঝা যাচ্ছে না, মানে হাইকে গেছে ভাই রে। আমি তো বললাম যে এটা ইচ্ছা মতো আর কি লিখতে হবে, এখন ইচ্ছা করলে ছোট সাইজ দিয়ে দেই, সমস্যা তো নাই, লিখার সাথে তো সাথ নাই, আপনাদেরকে পুরোটা আর কি বোঝানো হয়ে বোঝানো নিয়ে কথা। হ্যাঁ সেজন্যই আর কি বলছিলাম আপু, সেটা তো বুঝতে পারছি যে এটা ফন্ট সাইজ কমাই দিলে হবে, কিন্তু আমি বলতে চাচ্ছিলাম যে এটার উপরে দিলে কোনো সমস্যা আসবে না। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। মাহফুজ ইসলাম বাপ্পি আপনি এতদিন পর কোথায় থেকে আসলেন, আর আপনি এখন কি বা করবেন ভাই বলেন তো। যাই হোক আমি জানি না যে আসলে আমি পুরো স্টুডেন্টদের ডকুমেন্টস পাঠাই দিছি, আপনার কোন ডকুমেন্টস আমি পাইনি, সবকিছু মিলে আপনি যে কোথায় ছিলেন আমি জানি না। ও আমার একটু প্রবলেম হয়েছিল এই কারণে আমি কিছুদিন মানে ক্লাস করতে পারিনি, এই জন্য আবার না দিলেও হয়। হ্যাঁ কিন্তু এখন কিছুদিন ক্লাস করতে পারেনি আপনি এই কথা বলছেন, কাজ অলরেডি শেষের পথে, এখন আর কত কিছু ক্লাস আছে, তাহলে কি করে বলছেন যে কিছুদিন? আপনি অনেকদিন ক্লাস করেননি, আপনি অনেকদিন ক্লাস করেননি, কিন্তু এরকম টাইপের স্টুডেন্ট, এরকম টাইপের স্টুডেন্ট তো রাখবে না। প্লাস হচ্ছে আপনাদেরকে তো ভাইবা ইয়ার সময় আগেই বলে দিয়েছে যে আপনারা ক্লাস করতে পারবেন কিনা, সবকিছু মিলে আপনাদেরকে বলে দেওয়া হয়েছিল একটু আলাদা অন্যরকম ভাবে। দেখেন কতটুকু কাটাইটাকে উঠতে পারেন কিনা। আচ্ছা আপু, হ্যাঁ এটা এটা কি বোঝা গেছে যে এটা যে কোনো ডিজাইন হতে পারে, যেমন আমরা লোগোতে, লোগোতে তো পাচ্ছি বা বুঝতে পারছি যে যে কোনো হিউজ পরিমাণে ডিজাইন হচ্ছে, তাই না? তো সেম ওয়েতে আর কি ডিজাইনটা হবে। আমি থামেন আমার ফোন থেকে আর কি আমি দুইটা আর কি বিজনেস কার্ড, সরি ফ্লায়ার, অলরেডি দুটা না বেশ কয়েকটা করেছিলাম, কিন্তু এটা প্লিজ আপডেট বলে দেব। আচ্ছা আমি দেখাই, আমি একটু ফোনে নেওয়া ছিল, হ্যাঁ কারণ ফোন থেকে আর কি নেওয়া ছিল, মানে ফোনে ছিল আর কি সেভ দেওয়া, দুইটা ছিল বেশি না, আর কিছু লোক আছে আমার কাছে কিছুই নাই আমার আগের কাজ, সেহেতু আর কি দেখানো। ফোনের এটা কোথায় আছে পিকচারে? এখানে খুঁজে পাওয়া বহুত বিপদ। সবকিছু দেখানো কি থেকে যে কি চলে আসবে। আচ্ছা আমি না ইয়া করি, কি করে দেখো ওটা পিকচার অনেক আছে সেহেতু আগে আপনি ফোনে দেখে নিন না তো। কি বললেন ভাই? আপু বললাম আপনাকে ফোনে মানে ফোন থেকে দেখে নেন আসলে কোন জায়গায় রাখছেন আর কি, ওটা দেখলে আপনার বের করতে সুবিধা হবে পিসিতে। তাও তো হয় না,
পিকচারে আছে, হ্যাঁ পিকচারে আছে, ও পিকচারে যে মেসেঞ্জারে তো নাই, মেসেঞ্জারে তো আর কি মেসেঞ্জার থেকে যাবে, এইখানে আছে, এখানে কি থাকবে, এখানে তো দেখাচ্ছে 30 কত 30 84 88 আমার দেখি এটা কি এগুলো হচ্ছে আমার আমার বিজনেস কার্ড বুঝছেন কিছু জিনিস আছে আমার কাছে কিছুই নাই সব আর কি শেষ হয়ে গেছে হ্যাঁ এখানে আছে সেই তোমরা দেখি যে কোথায় আছে এই তো এটা হচ্ছে ফ্লায়ার হ্যাঁ তো আপনি আপনারা তো এভাবে যে কোনো ডিজাইন আর কি ইমেজ নিয়ে ইয়া নিয়ে করেছি আর আগে যেটা বললাম এগুলো দেখাবো বিজনেস কার্ড দেখাবো কিন্তু আমি আর কি কালকে সজীব ভাইকে ইয়া করছিলাম যে সে যেন একটা মোকআপ এইভাবে মোকআপ দিতে হবে যেন এটা ব্যাক এটা ফ্রন্ট যেন বোঝা যায় যে পেছন পাটে কি টাইপস এর ডিজাইন হবে আমার সামনে পাটে কি টাইপস এর ডিজাইন হবে হ্যাঁ আমার যেটা আগেরটা ওটা কেন পাচ্ছি না ফ্লায়ারটা এইরকম হবে হ্যাঁ আর ফ্লায়ারের নিচে দেখেন ফ্লায়ার নিচে আপনার নাম বা আপনার ওয়েবসাইটের নাম আপনার ফোন নাম্বার যেমন প্রিন্টের ক্ষেত্রে আর কি যাদের যেগুলো দেওয়া থাকে সেগুলো আপনি দিতে পারেন বা এইভাবে আর কি করা যায় বুঝতে পেরেছেন কি ব্যাপার কথায় বলেন না দেখেন আর আমি ওই সব টাইপস এরই মোকআপ খুঁজছিলাম কারণ এই মোকআপটা আমার কাছে অনেক ভালো লাগে আর কি প্রচুর চাল লাগে বুঝছেন এই মোকআপটা আর কালকে আর কি দেখবো যে আমি আর কি আমার চাচাতো ভাইয়ের আর কি ডেস্কটপে আমি কিছু জিনিস রেখেছিলাম বাসা দূরে আর আমি তো প্রতিদিন এখানে আপনাদের সময় দিতে যে আর কি রাত্রিবেলা তো যাওয়া হয় না আজকে আর কি ছোট ভাইটাকে পাঠাবো ওদের বাসায় যে যাও তো দেখো তো ওর কাছে রেখেছি কিনা ওকেও শিখাতাম ওকেও শিখাতাম কিছু পার্সোনাল ভাবে স্টুডেন্ট শিখিয়েছি কিন্তু কি বলেন তো নিজের মানুষ তো নিজের মানুষের আবার ইয়া বেশি ফ্রিতে শিখলে মানুষ ওয়েট কমে যায় ফ্রিতে শিখলে আসলে হ্যাঁ না শিখছিল সে শিখছিল মোটামুটি ভালো আবার শিখতে শিখতে বুঝেন না যে ফ্রিতে তো আর আমি একটু দেখার ইচ্ছা কড়াকড়ি ভাবে যে কেন তুই প্রতিদিন আসবি না কেন কেন এই কাজ থাকবে তো এইরকম তো সে তখন আর কি বলছে নিজের মানুষকে তাই তুমি আমাকে এরকম করে বলছো বাদ দিয়ে দিয়েছি এখন প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করছে ওই যে চাচি এসে বলছে তুমি ঢুকাই দাও না আমি ঢুকাই দিচ্ছি কিন্তু আমার শিফটে নিব না আমার কোনো শিফটে নিব না সে অন্য আর কি ট্রেনারের ক্লাস করো তো দুই দিন গেছে পালাই আসছে হবে না পাচ্ছে না কি তো এই টাইপস করে করা যায় হ্যাঁ আপনাদের রিকোয়ারমেন্টটা বলা থাকবে দেখেন এ বি সি আকারে বলা থাকবে দেখেন এটা হচ্ছে আর কি কোম্পানির লোগো লোগোটা এখানে দিতে পারেন এই ডিজাইন গুলো ইচ্ছা হ্যাঁ এই ডিজাইন গুলো ইচ্ছা এগুলো সবকিছুই ইচ্ছা মতো দিয়েছি আর ওখানে বলা থাকবে আর বলা না থাকলে ওই তো আমি ফ্লায়ারের কাজ ভাই আমি ইংলিশ খুব কম বুঝি যেটা সত্যি কথা আমি ফ্লায়ারের কাজ সেজন্য করি না যে ফ্লায়ারে হিউজ পরিমাণ আর কি মেধা লাগে সেখানে কি কি লিখতে হবে না লিখতে হবে এটা আর কি তাছাড়া কিন্তু ডিজাইনটা করা যায় ডিজাইনটা অনেক সহজ না কত কম সময় দেখেছেন কত কম সময় অলরেডি কত কখন শুরু করলাম একদম তাড়াতাড়ি হয়ে গেল না এইভাবে আর কি ডিজাইন আপনারা করতে পারেন আর মোকাপের ব্যবস্থা অবশ্যই কালকে করব মোকাপ দিব কালকে ইনশাল্লাহ আর দুই দিন মতো ফ্লায়ার করাবো দুই তিন দিন ফ্লায়ার করাবো আপনারা ফ্লায়ার দিয়ে সার্চ দেন ফ্লায়ার ডিজাইন দিয়ে সার্চ দিবেন সার্চ দিয়ে আর কি দেখবেন কিছু ডিজাইন দেখবেন পুরোটা কপি করবেন না এটা আশা করবো অন্তত একটা ডিজাইন করবেন কারণ আপনাদের মেন উদ্দেশ্য কন্টেস্ট করা সেখানে আপনারা অলরেডি অ্যাডজাস্ট হতে শুরু করে দিয়েছেন সেহেতু এই ডিজাইন গুলো আপনাদেরকে অবশ্যই শিখতে হবে তারপরে আমি বলেছি যে যে আর কি কিছু কিছু আছে যে যেমন তামান্নাই জান্নাতি আপু আমি জানি যে তারপরে আশিকুর ভাই কিছু কিছু আছে যে ইংলিশ তারা অনেক ভালো পারে বা বোঝে বা সবকিছু মিলাই তো তাদের জন্য তারা যদি চায় তাহলে তারা এইসব কন্টেস্ট গুলো করতে পারে কিন্তু আমি সাজেস্ট করবো যে দুই চার দিন পরে করলে মনে হয় বেশি ভালো হবে তারপরে তো ঐশী আপু আছে তারপর ঐশী আপুর বাকি সব ফ্রেন্ড ট্রেন্ড গুলা সাদত ভাই শিশির ভাই ও ইংলিশ ভালো বুঝে মামুন ভাই এরা আপনার ইচ্ছা করলে অবশ্যই ফ্লায়ারের আর কি করতে পারেন ফ্লায়ারের কন্টেস্ট করতে পারেন
বুঝছেন আপনারা চাইলেই করতে পারেন কিন্তু ওই তো ডিজাইন হবে সিম্পল তারপর অনেক সময় কালার বলে দেয় আর আপনি দু চারটা অন্তত আগে ডিজাইন করবেন এখনই একদম কন্টেস্টে চলে যাওয়ার দরকার নাই কয়েকটা ডিজাইন করেন এইভাবে আর কি সিম্পল ডিজাইন হয় ওখানে এমন কোনো কিছু হয় না আপনি জাস্ট একটা রেকট্যাঙ্গেল এভাবে বাঁকা করে দিব বা আমি একটা ইলিপস এইভাবে দিব বা ইলিপসটা কেটে দিব ঠিক এইগুলাই আর তেমন কিছু না আমি কি বুঝাতে পেরেছি আর অলরেডি তো একটা করে দেখালাম আপনাদেরকে সরি এই মকআপে তো বসলো না এই মকআপটার কথা বলছিলাম আর কি যে এই মকআপটা হলে আর কি সবকিছু মিলাই ভালো লাগতো ডিজাইনটা অনেক সুন্দর ভাবে বসেছে থাকলে বলেন যে কি বুঝেননি এখানে আমি বারবার বলছি যে এখানে অবশ্যই সবকিছু কোম্পানি আপনাকে বলে দিবে যে কি টাইপস এর লোগো ইউজ করবে বা তার কোম্পানিটা কি এখন ধরেন একটা কম্পিউটার সেন্টারে যদি ফ্লায়ার বানাতে দেয় তো কম্পিউটার সেন্টারে সাধারণত কি কি হয় কত মাসের কোর্স হয় তারপরে কত ডিসকাউন্ট তারা কতদিনের মধ্যে পেড করতে হবে টাকা এক্সেট্রা এক্সেট্রা কি কি শিখাবে মেইন বিষয়টা হচ্ছে কি কি শিখাবে কি কি প্যাকেজ থাকবে তাদের কাছে সবকিছু এগুলো না তো এগুলো যদি ফ্লায়ার বানাতে দেওয়া হয় তাহলে তো ওই টাইপের কথাবার্তা বলতে হবে এটা বুঝতে পারছেন এখন যদি ধরেন আপনাকে কোনো একটা আর কি শপিং মলের যদি দেয় তাহলে সেখানে কি পোশাক আশাকের ডিসকাউন্ট তারপরে সেটা বাইরের দেশের আর কি আপনাদের ওনাদের কাছে বাইরের দেশের প্রোডাক্ট থাকতে পারে বিভিন্ন এইরকম টাইপস এর এইগুলো তো সাধারণ বেসিক ধারণা আমাদের যে আমরা হচ্ছে স্কুল কলেজে সরি কোচিং সেন্টারে যদি আর কি ফ্লায়ার বানাতে দেওয়া হয় তাহলে কোচিং সেন্টারে কি হয় যে এখানে আপনার হচ্ছে এই কলেজের প্রফেসর থাকবে বা এই কলেজের হচ্ছে থাকবে অধ্যক্ষ থাকবে এরকম টাইপস কিন্তু লেখা থাকে ইংলিশ আপনাদেরকে এই নিয়ে শিখাবে বা আপনাদেরকে এই আপনাদের জন্য আমরা এই ফ্যাসিলিটি গুলো রেখেছি সবকিছু মিলাই এগুলো হয় না তো ওগুলো আর কি বুঝছেন আর ধরেন আমরা এবার রেস্টুরেন্টের দিকে যদি যাই তাহলে রেস্টুরেন্টের দিকে তো জানি আমরা যে হচ্ছে আমাদের হচ্ছে প্যাকেজ আছে কি কি খাবার আছে মেনুতে কি কি আছে কি ফ্রাইড রাইস এর সঙ্গে কি কি বলে কত কিছু পাওয়া যায় কালকে ফ্রেন্ডের কাছে শুনে আসলাম ও একদম প্যাকেজ কি যেন কি মোমোর প্লাজাতে সেই প্যাকেজ হ্যাঁ তোর খুব পছন্দ আচ্ছা ঠিক আছে যাবনি তো ওইরকম প্যাকেজ যদি ধরেন থাকে তাহলে তো ওদের একটা আছে যে মেনু বাট সেখানে কিন্তু আর কি লেখা থাকে তো ওগুলাই হচ্ছে ফ্লায়ার হ্যাঁ তো বিজনেস ফ্লায়ার এইভাবেই হয় তো এখানে বলেন এখানে ডিজাইন আপনি আপনার ইচ্ছা মতো করবেন এটা বারবার বলছি আমি দেখাই দিলাম এখন দু এক একটা করেন সবাই এক একটা অন্তত করেন আপনারা দরকার হলে কপি করেন একটা সিম্পল আমি দেখেন দেখাচ্ছি আমি দেখাচ্ছি যে এখানে ফ্লায়ার ডিজাইন দিয়ে সার্চ দিই ফ্লায়ার ডিজাইন দেখেন এখানে কত সিম্পল সিম্পল ফ্লায়ার ডিজাইন আছে যেমন ধরেন এটা সাপোজ এটা তো এটা এটা কি করতে পারবেন না এমন কেউ আছেন দেখেন এটা শুধু রেকট্যাঙ্গেল নিয়ে আছে এগুলো রেকট্যাঙ্গেল আর এই এই টার্মটা তো আমরা দিতেই পারবো কারণ এটা কি করেছে এটা ওই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এক পাশ করে টেনে দিয়েছে এই তো এতটুকু কাজ এটা এটা করতে পারা যাবে না আর তো লেখাটা দেখেন লেখাটা আর কি ডিজাইনটা বা সবকিছু এটা তো ইমেজ এটা তো পুরোটাই ইমেজ আর ওই তো এখানে লেখাটা আর এখানে আপনার কন্টাক্ট বা কি করবে না করবে এই তো এগুলা আর আমি বললাম ফ্লায়ার আপনার দুই পেজের হয় এই তো এটা হচ্ছে দুই পেজের ফ্লায়ার তারপরে দেখেন এটা দেখাচ্ছি এটা আর কি দেখেন এটাও করা যাবে এগুলা করা যাবে না আপনারা এভাবে কপি করে নেবেন কপি করে আর কি এগুলো আমি ডিলিট করে দিই বা নিচে রাখি এখানে এসে কন্ট্রোল ভি এখানে কি করেছে এখানে এখানে হচ্ছে এটা আর কি ফার্স্টে কি করবেন একটা হচ্ছে রেকট্যাঙ্গেল নেবেন রেকট্যাঙ্গেল তারপর এটা ঘুরিয়ে দিয়েছে দি ক্লিপিং মার্ক হ্যাঁ এটা হচ্ছে ক্লিপিং মার্ক করেছে এটাও ক্লিপিং মার্ক আমি তো যেটা দেখালাম আর এই তো এই লেখাগুলো তো বললাম একটু জুম করে দেখি যে ওরা কি কি লিখেছে দেখেন নিউ প্রজেক্ট নিড টু এ প্রজেক্ট প্রজেক্ট দেখেন ক্রিয়েটিভ থাকবে মার্কেটিং থাকবে তারপরে কি সবকিছু মিলে তো এই বারকোড গুলো আপনার ইউজ করতে পারেন ওখানে বলে দিবে হ্যালো ওয়েলকাম
এটা করা যায়, আপনারা এটাই করেন। হ্যাঁ এটাই আপনারা দেখি কেমন পারেন, এটা আর কি সেম করেন। আপু বারকোড করে দিবেন, আমাদের বারকোড জেনারেট করে নিতে হবে। আচ্ছা মানে না, ওদের যদি লোগোতে দেয় তাহলে তো ওটাই আপনাকে দিয়ে দিচ্ছে, ওটা বসায় দিবেন। আরে হচ্ছে সাধারণত এগুলোতে বারকোড, যেমন বিজনেস কার্ডেও আমি দেখেছি যে অনেকে বারকোড ইউজ করে। হ্যাঁ তো আমি আর কি পার্সোনাল ভাবে যেগুলো আর কি তৈরি করে আর কি ইয়া করলাম, সেগুলোতে কোনো এগুলোর টাইপস এর কিছু দেইনি, সিম্পল ভাবেই করেছিলাম। হ্যাঁ একদম সিম্পল ভাবে, তারপরে আর কি এইরকম, কিন্তু বারকোড ইউজ করা যায়, তো এরকম করে আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ এরকম এরকম বারকোডের পিকচারটা কি গুগল থেকে নামায় না জাস্ট বসা দিবেন? হ্যাঁ 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 নিজে করতে পারবেন ভাই, আপনি আপনার নাম দিয়ে করতে পারবেন। নাম দিয়ে করার এত কিছু দরকার নাই ভাই, এখন তো আমরা প্র্যাকটিস করছি, সেহেতু আমরা হচ্ছে ওই গুগল থেকে নামায় নিব, সমস্যা নাই। দেখেন ওখানে আমি কি বললেন? আমি বললাম আপনার নাম দিয়ে এই বারকোডটা করতে পারবেন, এটাই আর কি। কিভাবে কিভাবে? এটা গুগলে সার্চ দিলে পাবেন ভাই, এই তো। ই ভাই আমরা তো পারি না, সেই জন্য আমাদের কাছে ইজি না ভাই। বলেন কিভাবে? আর ভাই কম্পিউটার পিউনি থাকে, আপনি কি ওটা নিয়ে এসে কপি করে বসাতে পারেন কি করে? মাথা কি ঠিক আছে না নাই? প্রত্যেকটা কোম্পানির বারকোড আলাদা আলাদা। আমি তো বললাম যদি কন্টেস্ট করেন সেখানে দিয়ে দিবে, আর যদি কন্টেস্ট না করেন আমি ইমেজ একটা বারকোড লিখে যদি সার্চ দিই দেখবেন কতগুলো চলে আসছে, আমি নিয়ে এসে একটা বসাই দিব। এখানে বিগিনার আর এখানে অ্যাডভান্স লেভেল স্টুডেন্টের কথা আসছে না। হ্যাঁ আমি বলেছি এখানে এখানে সাপোজ থামেন, এখানে এখানে দেখেন ওরা হচ্ছে আইকন গুলো ইউজ করেছে, আমরা গুগলে যাব, গুগলে যে কি সার্চ দেব আইফোন দেখি। আইফোন ভেক্টর, ওকে আইফোন ভেক্টর লিখে সার্চ দিলাম, দেখেন এখানে কতগুলো আইকন নেবেন, দেখেন এখানে চলে আসছে কত রকমের নেবেন। তো এগুলো তো সার্চ দিতে জানতে হবে না, কিছুই জানে না, এগুলো এইভাবে আপনি বারকোড লিখে সার্চ দিচ্ছি, থামেন দেখেন কত। এখানে আপনি আপনার ইচ্ছা মতো নিবেন, সেভ দিবেন, তারপরে নিয়ে যে বসাই দিবেন, এই তো এতটুকু কাজ। এতদিন যে লোগো বানানোর পরে যদি বলেন সার্চ দিতে পারি না বা কিছু জানি না, তাহলে তো সিরিয়াস বিপদ। এখন এখান থেকে অন্য জায়গায় ক্লাস করতে গেলে তো বলবে যে ট্রেনারকে নিয়ে আসো টেনে ধরে, তাই না? এটা স্বাভাবিক কথা। দেখেন কিছু লিখে সার্চ দিয়েছি, এটা তো আপনাদের নিত্য নতুন দিনে তো দেখা যাচ্ছে। আমরা একটা গান যদি খুঁজি এখন বর্তমানে, তো গানের একটু অংশ লিখে সার্চ দিলে আমার মনে হয় যে চলে আসবে, আসবে না? এই তো যেমন একটা ভাই অলরেডি মাহফুজ ভাই, তার মানে আগে থেকে কাজ টাজ পারে ভাই, একদম নীল কালার দিলেন কেন ভাই? কালারটা একটু বুঝে শুনে দিতে হবে ভাই, হালকা একদম হালকা কালার ইউজ করতে হবে। দেখেন ওখানে ফ্লায়ার ডিজাইন আমি দিয়ে সার্চ দিলাম, তো আর কি দেখি আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে যে ইচ্ছে করলে আপনারা এইরকম আইকন গুলাও ইউজ করতে পারেন। এখান থেকে ভেক্টর ফাইল দেখেন দিলাম, ব্ল্যাক আকারে আর কি চলে আসছে, এগুলো আর কি আপনারা ওখানে যেয়ে নিয়ে নিবেন। পারবেন নাকি পারবেন না এখন বলেন? এগুলো কালারফুল ভেক্টর গুলো আর কি ব্ল্যাক আকারে আসে, আমরা ভেক্টর সাধারণত নিয়ে কাজ করব। আপু একটা কথা জিজ্ঞেস করতাম। আচ্ছা আপু, আমরা যখন এই যে প্রথমে সার্টিফিকেট বা আরো আনুষঙ্গিক কিছু ইয়ে দিলাম, পরে কি আর কিছু দেওয়া লাগছে? মানে মানে আপনি যে বললেন মানে কি ডকুমেন্ট না কি দিতে, তো আমি ছিলাম না তো আপু, এই জন্য জানি না আর কি। হ্যাঁ দিতে হয়েছে তো, আপনি কি দিয়েছেন? আপু আমি একটা সার্টিফিকেট মানে টিক তুলে দিয়েছিলাম, আর মনে হয় ভোটার আইডি কার্ডের ছবি দিয়েছিলাম, আর আমার এক কপি ছবি দিয়েছিলাম। একটা ফর্ম আছে ডিক্লারেশন ফর্ম, সেটা পূরণ করেছিলেন? মেবি না আপু, ওটা আপনাকে বলে দেয়নি, হয়তো বা আমি ক্লাস করিনি তো আপু কিছুদিন, হয়তো এর মধ্যেই বলেছিল, আমি হয়তো জানি না।
আচ্ছা তাহলে ওটা আপনি পূরণ করে একটু দেওয়ার ব্যবস্থা করেন ভাই, অন্তত এই কয়দিন অন্তত কাজ টাজ করেন, যেন আপনার আপনি নিজে একটু প্রচুর পরিমাণে কষ্ট করবেন, একটু কন্টেস্ট গুলো করবেন। আপনার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খোলা আছে? হ্যাঁ আপু, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খোলা আছে, তো আমি বলছিলাম এর আগেও আপনাকে। লিংকটা দিয়েছিলেন কি? না আপু, লিংকটা দেওয়া হয়নি, মানে আপনি বলছিলেন যে ওই অ্যাকাউন্টে হবে না নাকি, এই জন্য আর লিংকটা দিইনি আর কি। অ্যাকাউন্টে হবে, অ্যাকাউন্টে হবে, কিন্তু আপনি এখন থেকে কাজ করবেন? অলরেডি হচ্ছে আমাদের, আমি আপু কাজ করছি, এর মাঝেও কাজ করছি, আমি কন্টেস্ট করছি। কি খবর, রেটিং টেটিং পান নাকি কিছুই পান না? বুঝিনি আপু, রেটিং টেটিং পান নাকি কিছুই পান না, নাকি উইন টুইন করেছেন? না উইন করিনি, আমি একটা ইন্ডিয়ান বাইরে নক পাইছিলাম, মানে ইন্ডিয়া বাইরে নক পাওয়া মানে খুবই ভালো কথা ভাই। যাই হোক, এ বারকোড কি যাচ্ছে না, দেখেন দেখেন বারকোড এইভাবে বের হয়ে চলে আসছে। এখন দেখেন আমি হচ্ছে আর কি, আমার বলেন আপু, যে আপনি যেটা ইয়া দেখাচ্ছেন না আকাশী কালারের, ওটা হচ্ছে একটু গ্রুপে দেন তো, ওটা কপি করে দেখি পারছি কিনা। এই আমি বলেছি ইচ্ছা মতো করেন, কোনো সমস্যা নেই, এটাই যে করতে হবে তার কোনো মানে নাই। আচ্ছা ঠিক আছে, ওটা দিয়ে দিচ্ছি, পারবেন তো অবশ্যই, না পারার মতো কিছুই না। এই দেখেন যে বারকোড পাচ্ছেন না, দেখেন বারকোড এভাবে নিয়ে গুগল থেকে নিয়ে দেখেন এভাবে বসানো যায়। হ্যাঁ বারকোড এমন কোনো বিষয় না, দেখেন দেখেন ওই রকম ভাবে আইকনও ইচ্ছা মতো বসাতে পারেন, কিংবা এখানে 1 2 3 দিতে পারেন, কিংবা টিক 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 চিহ্ন বোঝেন কি, ওই টিকও দিতে পারেন, কিংবা গোল একটা, দেখেন এখানে গোল আর একটা ইলিপস নিব, ইলিপস নিয়ে আর কি, ইলিপস নিয়ে এভাবে আর কি হয় না যে প্রশ্নপত্রতে, দেখেন এইরকম করে এই তিনটা জায়গায় এইভাবেও বসিয়ে দিতে পারেন, ঠিক আছে? এটা নিয়ে কোনো প্রবলেম নাই বা এটা নিয়ে কোনো সমস্যা নাই। বা আপনারা লিখে সার্চ দিবেন মার্কেটিং এর লোগো, হ্যাঁ মার্কেটিং, সরি মার্কেটিং এর আইকন, তখন দেখেন আমরা থাম্বনেইল লিখি, দেখেন দেখেন মার্কেটিং এর আইকন, আপনি যে কোনো কিছু আপনাকে সার্চ দাও জানতে হবে, দেখেন মার্কেটিং এর কত রকমের আইকন আছে, আমরা আর কি ইচ্ছা মতো আপনার যেটা ইচ্ছা বা যেটা পছন্দ সেটা আপনি নিয়ে তখন আপনি সেখানে দিয়ে দিবেন। দেখেন এটাও কিন্তু যে ইয়াপু করছিল না, এটা কিন্তু লোগো আকারে ব্যবহার করা যায়, হ্যাঁ এখানে একটু চেঞ্জ করে আর কি। আচ্ছা ম্যাম, এখানে বারকোডে বা এই ক্ষেত্রে এক একটা কোম্পানির এক একটা প্রোডাক্টের নির্দিষ্ট ধারণা দিয়ে দিয়ে আর কি এটা তৈরি থাকে, তো এটা কি আমাদের কি যখন কোন কাজ ধরবো আমরা, তো আমাদেরই কি তার এটা মানে তৈরি করে দিতে হবে, না তারা নিজেরা পরে তৈরি করে নেবে? করে দিয়ে দিবে তাদের, যেটা তাদের যদি তাদের ক্ষেত্রে আলাদা কথা, নতুন কোম্পানির ক্ষেত্রে তো আপনি বারকোড কেন দিতে যাবেন, তো আর কি তখন আপনার ওখানে দেখবেন যে রেটিং পাবগুলো তারা কি করে করছে না করছে, ও দেখবে যে তারাও হয়তো ইমেজ বসিয়ে দিচ্ছে। আর যদি পুরনো কোনো কোম্পানি হয়ে থাকে তো তাদের তো অবশ্যই সবকিছু থাকবে, তখন আপনাকে তাদের যে ইয়াটা সেটা ইআই ফাইল দিয়ে দেয়। হ্যাঁ তাদের যে ইয়াটা, যেমন আমি যেটা কাজ করেছিলাম সেখানে কোনো কিছুই ছিল না, সে আর কি দুইটা ইমেজ দিল পার্সোনাল, আমি তো বললাম যে আমি আর কি হাইটেক পাকে, তো ওনে ওনে বলল যে একটা ফ্লায়ার বানান বানান আপু, তো ফ্লায়ার তো বানাবো, তো আপনার ইচ্ছা মতো কালারটা দিবেন, সে নতুন কিছু আর কি চাইছে, কিন্তু সে কপি জিনিস নিবে না, কপি নিবে না, তো সিম্পল ভাবে নিবে। তো আচ্ছা ঠিক আছে, কি লিখা দিব, তো আমাকে ABC আকারে ওইটুকুই লিখা দিয়েছিল, আর কিছু দেয়নি। আর উনি লিখে দিয়েছিল যে আমার লোগো এখনো তৈরি হয়নি, আমার লোগো তৈরি হয়নি, আপনি তো ওখানে একটা শুধু লিখে দিবেন লোগো আর কি, ওই জায়গাতে লোগো বসবে, তো তখন ওইভাবে দিয়ে দেওয়া হয়েছিল, তো উনি আর কিছুই বলেনি, অনেক পছন্দ করছিল, এবং যার আন্ডারে আমি কাজ করি তাকে সে যত ডলারে বানাইছে তত ডলার আবার বকশিসও দিয়েছে, একদম মানে এইরকম। তো উনি বললো যে আমি হচ্ছে আপনি হচ্ছে এই কাজে এত মানে সেম যত টাকার কাজ করাবে, বিদেশিরা এমনই হয়, যদি পছন্দ হয় বা তার ভালো লাগে বা তার সাথে কথা অনুযায়ী কাজ করে তো সে অবশ্যই আপনাকে দেখা যাচ্ছে যে, ওই তো রিয়েল ফাইট ভাই একদিন বললো যে আপনাদের কিছু টেকনিক্যালি কাজ করতে হবে, সে যদি কোনো সময় দেখা যাচ্ছে বলে যে আপনি এই কাজটা কততে করতে চাইছেন, তখন কিন্তু অনেক, তাই বলে যে সবাই ভালো আমি কিন্তু তা বলছি না, বিদেশিরা যে সবাই ভালো কখনোই না, কপাল ক্রমে দেখা যাচ্ছে ভালো যদি পড়ে যায় তাহলে তো ওই তো ওইরকম ভাবে আর কি আপনাকে, আপনি যেটা চাইছেন তার থেকে দেখা যাচ্ছে $100 বলে দিবে যে আমি $100 দিবো আপনাকে,
তো আচ্ছা ঠিক আছে $100 রাজি হয়ে গেলেন, তো দেখা যাচ্ছে কাজটা যদি ফার্স্টে বারে পছন্দ হয়ে যায় ভালো লাগে, তো দেখা যাচ্ছে যে আরো $50 $80 বা যার যদি বায়ারের সেই রকম কোনো অ্যাবিলিটি থাকে তাহলে সে $100 পর্যন্ত বকশি আর কি সেটা দিয়ে দেয়। হ্যাঁ সে ফিডব্যাকটা দেয় দিয়ে করে। বলেন। আচ্ছা আইকনের জন্য কি কোনো আলাদা সাইট আছে এক্সট্রা আইকন নামানোর জন্য? আইকন নামানোর জন্য সাইট আছে, অবশ্যই আছে। তো সেটা কি লিখে সার্চ দিবেন তা না? আমি সাধারণত গুগল থেকে এখানে মানে আপনার কাছে কোন ব্যক্তিগত বা পার্সোনালি মানে কোন নাম সাইট নাম জানা আছে কিনা যে এইখান থেকে খুব ভালো ভালো অথবা খুব ইউনিক আইকন নামানো যায়? যেমন ফন্টের জন্য দিছেন ডা ফন্ট ওরকম ফন্ট আমি বলি, ইউনিক আইকন নামাতে গেলে ওখানে হচ্ছে আর কি প্রচুর পরিমাণে ইয়া করে। আইকনের বিষয়টা আলাদা, দা ফন্টের বিষয়টা আলাদা, আইকনের বিষয়টা আলাদা। আইকনের ক্ষেত্রে আপনি ইয়া চাই, ডলার চাই, ডলার। হ্যাঁ তো সেই জন্য আর কি ওই দিকে যায় না। বেশ কিছু সাইট আছে, আমি গিয়েছিলাম ঢুকেছিলাম কিন্তু প্রবলেম। তো আমার মনে হয় এখানে এত পরিমাণে আপনি যদি একটা একটা করে সার্চ দেন, সাপোজ ধরেন আমি এখানে ফোনের আইকন দিয়ে, হ্যাঁ ফোন আইকন দিয়ে সার্চ দিচ্ছি বা মোবাইল মোবাইল আইকন, দেখেন এখানে ইমেজে যে কত ধরনের যে আছে সেটা দেখেন এইরকম ভাবে এইরকম ভাবে হিউজ পরিমাণ। তো আমার এখান থেকে মনে হয় যে আমি তাহলে ওদিক দৌড়ে বেড়াবো কেন, এখানে হাজারো রকমের, আপনি হাত ধরে ইয়া বলেন বিভিন্ন রকমের, আপনি এমন কোন রকমের না যে পাচ্ছেন না। তো এখানে যখন ফ্রিতে আমি পাবো আর এবং সেটা ভেক্টর আকারে পাবো তাহলে আমি ওগুলাতে আর কি দৌড়ে বেড়াই না, আর ওগুলো আমি সেজন্য যাই না। এখন আপনারা যদি তারপরে বলেন তাহলে আর কি আমার লিখা আছে বা আমার মনে হয় লিংক আছে কোথাও। হ্যালো, আপনারা কি কেউ আমাকে শুনতে পাচ্ছেন? আমি কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। ক্যান ইউ হিয়ারিং মি? তা তো হিয়ার বা কিন্তু আর বাকি জন কেন হিয়ার না? ম্যাডাম এর কি কারণ ছিল মনে হয় আপুরি কারণ গেছে, আপ কথা কেটে কেটে আসছিল প্রথমে। হ্যালো 1 2 3 টেস্টিং। হ্যাঁ আপুই কারণ গেছে। এখন সজীব রবীন ভাই হোস্ট, আমাদের ওই যে পেন টুলটা একটু দেখান। আমার কারেন্ট নাই ভাই। আর কারেন্ট না থাকলে আপনি হোস্ট হলেন কেমনে? এটা জানি না ভাই। আচ্ছা ভাই আপনি দেখান। অন্ত শাহ ভাই না হচ্ছে আশিক ভাইয়ের বাসা রাজশাহীতে। হ্যালো হ্যালো।